জীবন সংগ্রামে সফলতার মাত্র একটি রাস্তা, সে রাস্তা হলো ওয়ানে ওয়ানে বুদুনি হাজা সিরাতুম মুস্তাকিম। পড়েন সবাই, ওয়ানে বুদুনি হাজা সিরাতুম মুস্তাকিম। এটাই হলো একমাত্র সরল সহজ পথ, আমার গোলামি করো, আমার আনুগত্য করো, রাজনীতিতে শিক্ষা নিতে চাও। আজকে শিক্ষানীতি কি ইসলাম আছে? যেরকম আছে অমিয়া, শিক্ষানীতিতে যদি ইসলাম থাকবে তাহলে আমার ছেলেরা আজকে ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে। জোরে বলেন পারে, কি আশ্চর্য কথা, ইসলামের কথা সহ্য করতে পারে না, এরা বরদাস্ত করতে পারে। 15 জন 20 জনের এক একটা বিরাট বিরাট মিছিল, কয় যে মানবো না মানবো না মিছিল করতে থাকে। আবার কোন জায়গায় দেখলাম মিছিল করতেছে, একজনে বলতেছে ভাত চাই কাপড় চাই, পিছনে তারা বলতেছে তরকারি চাই গোস্ত চাই। ভাত চাই ভাত চাই করতে করতে যদি মরিয়াও যাও, পান্তাবাতের ফ্যানও কেসমতে জুটবে না, পাবা না। পেতে হলে তোমাকে ইসলামের কাছে সারেন্ডার করতে হবে। কোথায় সারেন্ডার করতে হবে? ইসলামের কাছে। শিক্ষা ব্যবস্থায় যদি ইসলাম থাকতো আমার ছেলে পেলে খারাপ হতো না। বলেন খারাপ হতো? আমার ছেলে, আপনারা লক্ষ্য করেন, এই যে আমার ছেলেগুলি, আমি অনেক অভিভাবকের কাছে শুনেছি, তারা বলেন ছেলেটা যতদিন হাই স্কুলে পড়তো নামাজ পড়তো, নামাজ পড়তো, আলেম ওলামা দেখলে দোয়া চাইত, যেই না কলেজে ঢুকলো নামাজ গেছে, রোজা গেছে, আলেম ওলামা দেখলে দোয়া চাওয়া তো দূরের কথা, দেখলে কয় যে এরাই দেশটারে খাইছে। আমি বলি যুবক ভাইরা, যারা ক্ষমতায় আছে তারা দেশ খায় না, দেশ খায় যারা ক্ষমতা নাই তারা। মৌলবী সাহেবরা ক্ষমতায় গেল কবে বলো? কবে যাই দেশটারে খাইছে, ভাজে পুড়িয়া ফ্রাই করিয়া কালিয়া কোপ্তা বানায় খাইছে কবে? তোমরাই তো খেয়েছ যারা ক্ষমতায় গেছে, উলট পালট করে দে মা লুটে পুটে খাই, তোমরাই খাইছো পাইকারি ধরে। সুতরাং আজকে এই ছেলেটির মাথাকে কে নষ্ট করে দিল? ওরা বলে ইসলাম দিয়ে দেশ চলতে পারে না, দেশ চলবে আজ ছয় মাস তন্ত্র দিয়ে। ছয় মাস তন্ত্র ঠিক পাইছেন তো? আমি ওটার নাম কি কি কর, ছয় মাস তন্ত্র মনে রাখি। এই ছয় মাস তন্ত্র কোন দেশে যদি আসে, মহিষের দই খাইলে যা হয় তাই হবে। মহিষের দধি, মহিষের দধি বোঝেন তো আপনারা, মহিষকণ্ঠ, মহিষের যে দধি, ওই দধি যদি কেউ যৌবন কাল থেকে খাওয়া শুরু করে তাহলে তার এই মহিষের দধিতে তিনটা ফজিলত আছে। কয়টা ফজিলত? তিনটা। প্রথম ফজিলত, কুত্তায় তারে কামড়াইব না। দুই নম্বরের ফজিলত, পুত্র শোক হবে না। তিন নম্বরের ফজিলত, বাড়িতে চোর আসবে না। তিনখানা ফজিলত মহিষের দইয়ের মধ্যে। এখন আপনারা চিন্তা করবেন তাহলে তো কাল থেকে খাওয়া দরকার। এর ব্যাখ্যা কি জানেন? মহিষের দই যদি ক্রমাগত কেউ খায় তাহলে কুত্তায় কামড়াবে না। তার মানে হলো মহিষের দধি এমনই ঠান্ডা যে ক্রমাগত খাওয়ার যদি কারো অভ্যাস হয় তাহলে তার কাশি হবে, মাথা কোড়া হয়ে যাবে, লাঠি ছাড়াও হাঁটতে পারবে না, লাঠি ভর দিয়ে হাঁটা লাগবে। আর লাঠি যদি হাতে থাকে এইরকম একখান, বুঝলেন, হেদায়েতুল্লাহ, এইরকম একখান লাঠি যদি থাকে কুত্তার বাসাও কামড়াইতে আসতে পারবে না। বন্ধুগণ, এটা হলো প্রথম নম্বরের ফজিলত। দুই নম্বরের ফজিলত, পুত্র শোক হবে না। তার মানে কাশতে কাশতে এমন অবস্থা হবে পুত্রই হবে না, তারপর শোক হবে কবে? তিন নম্বরের ফজিলত, বাড়িতে চোর আসবে না। মানে চোর যখনই আসবে তখনই শুনে কাশতেছে, ঘুমায় না মুঠে। সুতরাং এই দই খাওয়ার ফজিলত হলো ছয় মাস তন্ত্রের ভিতরে। যে দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয় সে দেশের মানুষের ধর্মীয় অধিকার সর্বপ্রথম লুণ্ঠন করা হয়। যারা বলে ধর্ম সমাজতন্ত্রের সাথে ধর্মের কোনো গরমিল নাই, মিথ্যে কথা। আমরা পড়াশোনা করে বক্তৃতা করি গায়ের জোরে, অথবা আন্দাজে বক্তৃতা করি না, লেখাপড়া করে তারপরে বক্তৃতা করি। তোমার, তুমি তো লেনিনের উপর আন্দাজে বক্তৃতা করো, আমি লেনিন পড়েছি, আমি কার্ল মার্ক্সের ডাক, আমি কার্ল মার্ক্সের বই পড়েছি, ডাক ক্যাপিটাল পড়েছি, ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু স্টেপ ব্যাক বই পড়েছি, ওদের বইপত্র পড়াশোনা করে বক্তৃতা করি। কার্ল মার্ক্স বলেছেন ধর্ম হল আফিম। কোন কমিউনিস্ট যদি ধর্মীয় সভায় যায়, নামাজে যায়, রোজায় যায় তাহলে তার সম্পর্কে সিদ্ধান্ত হয় সে কোনোদিন কমিউনিস্ট পার্টির সদস্য হতে পারবে না, যেহেতু তার কুসংস্কার, তার গোলামি তার থেকে আজও বিদায় হয়নি, আমরা জানি। সুতরাং তোমরা দেশের জনগণকে বিভ্রান্ত করার জন্য আজকে বলো
যে সমাজতন্ত্রের সাথে ধর্মের কোন অমিল নাই, আমরা জানি অমিল শুধু এতটুকু না, দুই মেরুর অমিল, দুই মেরুর মত পার্থক্য, উত্তর মেরু দক্ষিণ মেরু যত পার্থক্য সমাজতন্ত্রের সাথে ইসলামের আজকেই করেছি পার্থক্য। সুতরাং আজকে ছয় মাস তন্ত্র শিক্ষা দেওয়া হয় কলেজে ইউনিভার্সিটিতে, আর শিক্ষা দেওয়া হয় কমিউনিজম, কি ইজম, কমিউনিজম নয় কমিউনিজম নয়, ওটার নাম হল দরকম কি, দুনিয়ার মানবতা বিধ্বংসী এর চাইতে নিকৃষ্ট মতবাদ আল্লাহর জমিনে আর নাই। গোটা পৃথিবীর দুই শ্রেষ্ঠ দুশ্মন, গোটা দুনিয়ার শ্রেষ্ঠ দুশ্মন কয়টা, দুইটা। গত মাস দুই আগে জেনিভায়, এখানে মাস দেড়েক আগে জেনিভায় বৈঠক হলো, শীর্ষ বৈঠক দুই পরাশক্তি। আমাকে একজন শিক্ষিত বুদ্ধিজীবী আমাকে বলছেন, মাওলানা সাহেব এইবার পৃথিবীতে শান্তি আসবে কেন, কয় যে শান্তির দুই পায়রা জেনিভায় গিয়ে মিলিত হয়েছেন, অস্ত্র সীমিতকরণ এই ব্যবস্থা সম্পর্কে তারা আলাপ আলোচনা করবেন, দুনিয়ায় শান্তি আসবে। আমি বললাম ওই রোনাল্ড রিগেন আর আমেরিকা রাশিয়ার কি জানি, হ্যাঁ হ্যাঁ, এই দুইটা, এই দুইটা এরা শান্তি কায়েম করবে, এর চাইতে আশ্চর্যের কথা আমার কাছে আর কিছু নাই। ওরা যদি হয় পৃথিবীর শান্তির পায়রা, তাহলে অশান্তির শকুন হবে কারা, এরা তো অশান্তির শকুন। আজকের পৃথিবীতে সবচাইতে মানবতার সবচাইতে বড় দুই দুশ্মন কয়টা দুশ্মন, একটা হলো সাম্রাজ্যবাদী পুঁজিবাদী আমেরিকা, আর একটা হলো কাফের সমাজতান্ত্রিক কমিউনিস্টের দেশ রাশিয়া, দুটা কুফরি দেশ, এ দুটার সাথে মুসলমানের সম্পর্ক নাই। সুতরাং আজ বন্ধুগণ, যদি আজকে ইসলামের শিক্ষা থাকতো কলেজে ইউনিভার্সিটিতে, কোরআনের তাফসির যদি পড়ানো হতো, হাদিস শরীফ যদি পড়ানো হতো, আমার মুসলমানের ইতিহাস যদি পড়ানো হতো, ইসলামের ইতিহাস যদি পড়ানো হতো, আমার ছেলেগুলো ভালো হইতো না খারাপ হইতো, পারে জোরে বলেন কি হতো। জেনারেলের সাদ সাহেব বিভিন্ন মসজিদে শুক্রবার যান মাথায় টুপি ঠেসে দিয়ে আর বক্তব্য রাখেন ইসলামের কথা, আশ্চর্য, আপনি ক্ষমতায় আছেন এত কাম করতে পারেন, জনগণ চায় নাই তারপরেও বহুত কিছু করে ফেলাইছেন। ইসলামী শিক্ষা ব্যবস্থাটা চালু যদি করতেন তাহলে তো বুঝতাম আপনার মুখের কথার সাথে কাদের মিল আছে, ঠিক কিনা, তা তো করেনি নাই। ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা তো দূরের কথা, দেশের একমাত্র ইসলামিক ইউনিভার্সিটি বারবার অবহেলিত হয়ে একবার এ দুয়ারে আর একবার সে দুয়ারে, একবার ঢাকায় একবার শান্তিডাঙ্গায়, এভাবে দৌড়াদৌড়ি করে শেষ পর্যন্ত আশ্রয় পেয়েছে টঙ্গিতে, তারপরেও নানান রকমের ষড়যন্ত্র করে ইসলামী ইউনিভার্সিটিতে ছাত্র ভর্তি বন্ধ করা হয়েছে, এর চাইতে দুঃখজনক আর কি হতে পারে। আজকে এই কোরআন শরীফের ঐতিহাসিক তাফসীরের কোরআন মাহফিল থেকে আমি ঘোষণা দিতে চাই, যদি আগামী এক দেড় মাসের ভেতরে ইসলামী ইউনিভার্সিটি ভর্তি যদি চালু করা না হয়, তাহলে ইসলামী ইউনিভার্সিটি চালু করার জন্য বঙ্গভবন ঘেরাও করা হবে। বাইরে আমার শিক্ষা ব্যবস্থার ভেতরে যদি কোরআন হাদিস থাকতো আমার ছেলেরা খারাপ হতো না, জোরে বলেন ঠিক কিনা, তাদেরকে ইসলামের ইতিহাসের নামে কি পড়ায় জানেন, ইসলামের ইতিহাসের নামে ওদের পড়ায় আলাউদ্দিন খিলজির ইতিহাস, সম্রাট আকবর জাহাঙ্গীর ঔরঙ্গজেব এদের ইতিহাস পড়ায় ইসলামের ইতিহাসের নামে, খোদার কসম এটার নাম ইসলামের ইতিহাস নয়, এটার নাম মুসলমানদের ইতিহাস, মুসলমানদের ইতিহাস আর ইসলামের ইতিহাস আকাশ আর জমিন পার্থক্য, কথা বুঝতে পেরেছেন। আমার ছেলে কেন খারাপ হয়, আমি এই জন্য ছেলেদের দোষ দিই না, কখনো আমি যুবকদের দোষ দিই না, ছাত্রদের দোষ দিই না, ছেলেদেরকে খারাপ করা হয়েছে ইন্টেনশন উদ্দেশ্য প্রণোদিত ভাবে, ছেলেকে ছেলে যখন পড়ছে ইসলামের ইতিহাস সেখানে লেখা আছে সম্রাট শাহজাহান তার
স্ত্রীর প্রেমে পড়ে সেই বাজারে যখন তিন টাকায় একটা সবচেয়ে বেশি দুধ দেয় এমন একটি দুগ্ধবতী গাভী পাওয়া যেত মাত্র তিন টাকায়, এক টাকায় আট মন চাউল পাওয়া যেত, দুই আনা করে মন আট মন চাউল পাওয়া যেত এক টাকা। এই বাজারে ২০ বছর বসে ২২ হাজার শ্রমিক লাগিয়ে ২০ কোটি টাকা খরচ করে পৃথিবীর সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য তাজমহল তৈরি করা হয়েছে। আমার ছেলে যখন এটা পড়ে, যুবক ছেলে, তখন সে চিন্তা করে জনগণের এই শত কোটি টাকা, এত কোটি কোটি টাকা সেই বাজারে স্ত্রীর প্রেমে পড়ে শাহজাহানকে খরচ করার অধিকারটা কে দিল? এই যদি হয় ইসলামের ইতিহাস, অপচয়ের ইতিহাস, তাহলে তো কালমার্ক্স লেনিনের অর্থনীতি অনেক ভালো। এই পর্যায়ে এসে যদি আমার ছেলের মন মেজাজ বিগড়ে যায়, দোষ কি ছেলের? জোরে কর, দোষ ছেলের। বরং আমি বলে থাকি, ওর পাশাপাশি যদি এটাও থাকতো যে এটা ইসলামে, ইসলাম ইতিহাস যদিও লেখা হয়েছে তার নাম, কিন্তু এটা ইসলাম কর্তৃক সমর্থিত নয়। ওই তাজমহল ২০ কোটি টাকা খরচ করে যে তাজমহল তৈরি হয়েছে, এ ইসলামে, এর কাছে, ইসলামের কাছে যা মর্যাদা আছে, এর চাইতে ছোট্ট একটি এতিম বাচ্চা, অসহায় এতিমকে যদি শীতের দিনে একটা ছোট্ট জাম্পার গায়ে দিয়া মুখে যদি হাসি ফোটানো যায়, ২০ কোটি টাকার তাজমহলের চাইতে এতিমের মুখের হাসির দাম ইসলামের কাছে কোটি কোটি গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ছেলে ভালো হয়েছে? জোরে বলেন ঠিক না? সুতরাং তাকে ইসলামের, ইসলামী শিক্ষা ব্যবস্থা সেখানে নাই, সেখানে তাকে ইসলামের শ্রম নীতি পড়ানো হয় না, ইসলামের অর্থনীতি পড়ানো হয় না, পুঁজিবাদী সামন্তবাদী এই অর্থনীতি পড়ানো হয়, শোষণ ব্যবস্থা তাদের পড়ানো হয়। গণতান্ত্রিক অবস্থান, গণতান্ত্রিক ব্যবস্থান, পুঁজিবাদী ব্যবস্থান, সামন্তবাদী ব্যবস্থা দিয়ে তাদেরকে বোঝানো হয়, সুদভিত্তিক অর্থনীতি তাদের বোঝানো হয়, কোরআনের ইসলামের নীতি অর্থনীতি তাদের বোঝানো হয় না। তারা শুধু সঞ্চয় করা জানে, টাকা জমা করতে জানে। রব্বুল আলামিন বলেন ওদের দশাই হয় আল্লাযী জামা মালাম ওয়াদদাব, মাল জমা করে আর গনে, ওরা জানে না যে ইসলামের অর্থনীতি কি, নিজে নিজে মাল জমা করে আর নিজের কাজে ব্যয় করে, জনগণের জন্য খরচ করে না। এদের কথা হলো অর্থনীতির ব্যাপারে, ওদের বক্তব্য হলো যোগ্যতরের প্রতিষ্ঠা, সার্ভাইভাল ইজ দ্য ফিটেস্ট। এদের কথা হলো স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, বেঁচে থাকার জন্য সংগ্রাম, যোগ্যতরের প্রতিষ্ঠা। আর ই ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও পান করো, ডু ফুর্তি আর নো চিন্তা, যা মনে লয় তাই করো, নিজেকে বেঁচে থাকার জন্য শোষণ করো, শোষণ করতে থাকে। আর ব্যাংকগুলি টাকা জমাবার জন্য ফজিলত বর্ণনা করে পোস্টার লাগায়, সঞ্চল টাকা অঞ্চলে বেঁধে রেখো না, রূপালী ব্যাংকে জমা করো, সঞ্চয় করো, সঞ্চয় করো। এখন সঞ্চিত করতে হলে কাউকে না কাউকে বঞ্চিত করতে হয়, বলেন ঠিক কিনা? সঞ্চয় কখন করেন? সঞ্চয় তো তখনই করেন যখন আপনার প্রয়োজন মিটে গেছে, আর দরকার নাই তখন সঞ্চয়। আর সেই সঞ্চয় করতেছেন বোনের হক নষ্ট করে, ভাইয়ের হক নষ্ট করে, মায়ের হক নষ্ট করে, প্রতিবেশীর হক নষ্ট করে। তাহলে কাউকে না কাউকে বঞ্চিত না করে সঞ্চিত করা যায় না। এই সঞ্চয় ইসলামের অনুমোদন এ ধরনের নাই, সবার অধিকার পুরা করে তারপর। ভাইয়ের আমার, আজকে দুনিয়া এই অর্থনীতির ব্যাপারে, দুনিয়া বল, দুনিয়ার কমিউনিস্টরা বলেছে, সমাজতন্ত্রীরা তারা বলেছে, সমাজতন্ত্রীরা বলেছে, দুনিয়ার মজদুর এক হও, দুনিয়ার পুটিরা এক হয়ে যাও, দুনিয়ার পুটিরা এক হও, শোল গজালেরা তোমাদের খাইয়ে ফেলাইল, তোমরা এক হইয়া কি করো, বুর্জুয়াদের গলা কাটা, গলা কাটা অভিযান চালালো তারা। ইসলাম গলা কাটা অভিযান চালায় না। সমাজতান্ত্রিক দেশগুলিতে তোমরা তো উদয়ন করেছো, উদয়ন প্যানোরামা, যুববার্তা, কয়েকটা রঙিন রঙিন ক্যালেন্ডার, এর মায়ায় পড়ে কমিউনিজম করতেছো। তোমার ওই সমাজতান্ত্রিক দেশ যদি আমি না দেখতাম, তাহলে বুঝতাম বুঝি খুব একটা স্বর্গ রাজ্য তোমাদের। ওই সমাজতান্ত্রিক দেশ আমি সফর করেছি, দেখেছি কি অবস্থা তাতে, পুরা দেশটাকে জেলখানায় পরিণত করেছে তারা। রাশিয়ায় ৩০ মাইলের অতিরিক্ত পথ কোন নাগরিক ভিসা ছাড়া পার হতে পারে না। নট অনলি দ্যাট, সেখানে আরো আছে, সেখানে মন্ত্রীদের ছেলেবেলেরা যে সব স্কুলে পড়াশোনা করে, শ্রমিকদের ছেলেবেলেরা সেই স্কুলের বারান্দাও তোকে দেখতে পারে না। শ্রমিক যে সব ওই কারখানার যে মালিক আছে, কারখানার যে ম্যানেজার আছে, তার ছেলেবেলেরা যে সব স্কুলে পড়ে, শ্রমিকের ছেলেবেলেরা সে সব স্কুলে পড়তে পারে না। আর একখানা রুটির জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। মানুষগুলিকে সব মেশিনে পরিণত করেছে। দেশটা যদি এতই ভালো হবে সমাজতান্ত্রিক দেশ, তাহলে পৃথিবী বিখ্যাত নোবেল পুরস্কার প্রাপ্ত শাকারভ, তার বউ বেটি সব
এই রাশিয়া থেকে পালাবার জন্য পাগল হয়ে গেছে, চলে গেছে তারা। সেখান থেকে যারা একবার বাইরে যায়, আমি কোন জোরের কথা বলবো না, সব দলিল ভিত্তিক কথা বলবো, যারাই একবার বাইরে যায় আর ফিরতে চায় না, রাজনৈতিক আশ্রয় চায়, খেলাধুলা করার জন্য অলিম্পিকে আমেরিকায় বিভিন্ন দেশে যখনই যায় সে দেশ থেকে, সেখানে গিয়ে রাজনৈতিক আশ্রয় নেয়, সে দেশে আর ফিরে যেতে চায় না, গোটা দেশটা জেলখানা। ইচ্ছে থাকা সত্ত্বেও একজন শ্রমিক তার স্ত্রীকে একটা ভালো শাড়ি পরাতে পারে না, ইচ্ছে থাকা সত্ত্বেও একটা মেহমানকে দাওয়াত করে খাওয়াতে পারে না, আর কোনদিন তাদের উপরে হজ ফরজ হবে না, যাকাত ফরজ হবে না, যেহেতু ব্যক্তি মালিকানা নাই। মাও সেতুং তো তার দেশের মধ্যে লোকেরা জিজ্ঞেস করতো, বেঁচে থাকতে লোকেরা জিজ্ঞেস করতো কাউকে, এই বউটা কার, বলতে হতো বউটা মহান মাও সেতুংয়ের, যদি বলা হয় বউ আমার তাহলে ব্যক্তি মালিকানার গন্ধ আসবে, কথা বলা জায়েজ নাই। চিনে ছেলে কার, বলতে হবে মহান মাও সেতুংয়ের, আমার ছেলে কথা দাবি করলে ব্যক্তি মালিকানার গন্ধ আসবে। আজকে চীন বুঝতে পেরেছে, গত বছর চীনা কংগ্রেস তারা মিটিং করেছে, বার্ষিক সম্মেলনে মিলিত হয়ে তারা ঘোষণা করেছে, 100 বছর আগে কাল মার্স যে অর্থনীতি দিয়েছি, ওই অর্থনীতি 100 বছর পর আবার চলতে পারে না। চীন ভুল বুঝতে পেরে ভিন্ন পথে আজ প্রবাহিত হচ্ছে, ভুল বুঝবে রাশিয়াও একদিন ইনশাআল্লাহ। বন্ধুগণ বুঝতেই হবে, সুতরাং যে রিজেক্ট খেতে গেলে তুমি কারারুদ্ধ হয়ে যাও জেলখানার মধ্যে। আমি যদি বলি আপনারা সব জেলে চলে যান, ওখানে আপনাদের পোলাও খাওয়ানো হবে, বিরিয়ানি খাওয়ানো হবে, জর্দা ফিরনি জম্মের খাওয়া খাইবেন, শুতে দেওয়া হবে ভালো করে, আর যাইবেন কেউ জেলে? জোরে বলেন যাবেন, কেন যাবেন না? যেহেতু বন্দি দশা কেউ কামনা করে না, বাইরে বসে ভিক্ষা করে খাওয়া ভালো, জেলের মধ্যে পোলাও কোনো মানুষ খাবে না। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, আয় তায়রে লাহুতি উসুর রিজিক সে মত আছি, জিস রিজিক সে আতি হো পরওয়াজ মে কো তাহি, যে রিজিক তোর হরিল আজাদি নীল আকাশের আলো, তাহার চে মরণ তাহার চে তোমার মরণ ভালো, তোমাকে তোমার আজাদি, হে পক্ষী অন্ত পক্ষী যে দানা খেতে গিয়ে তোমার ওরা বন্ধ করে দিয়েছে, সেই রিজেক্ট খাওয়ার চাইতে তোমার মরে যাওয়া অনেক ভালো। সুতরাং এই ব্যবস্থা কেউ কামনা করে না, সমাজতন্ত্রীরা যা করেছে। আল্লাহ কি বলছে? বুর্জোয়াদের গলা কাটা নয়, বরং ধনীদেরকে বলা হয়েছে তোমার সম্পদ উজাড় করে দাও গরিবের জন্য। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধনী তোমাদের সম্পদ গুলি যেন কিছু না কিছু সংখ্যক ধনীদের হাতে যেন পঞ্জীবিত না হয়, বরং তা জাকাতের আকারে যেন তা সব দিকে ছড়িয়ে পড়ে, যেন চতুর্দিকে ছড়িয়ে যায়, কিছু সংখ্যক ধনীদের হাতে যেন টাকা পয়সা সব জমা না হয়ে যায়। আল্লাহ আরো বলেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদে আছে গরিবদের অধিকার, সে অধিকার তোমাদের আদায় করে দিতে হবে, ওরা তোমার করুণার পাত্র না। আমি ভালো করে শুনুন, আল্লাহ নবীর কাছে প্রশ্ন হতেছে, ও নবী কি খরচ করবো? আল্লাহ বারবার বলতেছেন খরচ করো আমার রাস্তায়, কি খরচ করবো? রব্বুল আলামিন বলেন, ওয়াইয়াস আনুনাকা মাযা ইউফিকুনা কুলিল আসওয়াব, ও নবী আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করবো, আপনি বলে দেন প্রয়োজনের অতিরিক্ত জিনিস আল্লাহর রাস্তায় খরচ করে দাও। ইসলামের অর্থনীতি বলছে প্রয়োজনের অতিরিক্ত অর্থ ব্যাংকে জমা করে রাখতে পারবে না, খরচ করো আল্লাহর রাস্তায়। আর আমরা কি করি? আরে মুসলমান, আপনার মুসলমানি আপনার ইমান যাচাই করুন, বাড়িতে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট টেলিভিশন আছে, মনে মনে ভাবে এইটা দিয়ে ইজ্জত বাঁচে না, প্রেস্টিজ কনসার্ন করেছে, বন্ধুর বাড়িতে কালার টিভি দেখেছি, আমারও একটা কালার টিভির প্রয়োজন, কিনলো একটা কালার টিভি, এটাও হয় না, প্রয়োজন রেফ্রিজারেটর, প্রয়োজন এয়ার কুলার, তারপরে আরো সুন্দর মোজাইক, আরো সুন্দর কার্পেট, জুতা ডাবিয়ে যায় এইরকম কার্পেট চাই, 1000 টাকা 1500 টাকা গজের কাপড় কিনে পর্দা লাগায়। মুসলমান লজ্জা করে না তোমার? ও ধনীরা, তোমার দেশের নারী এক প্রস্ত কাপড়ের অভাবে ইজ্জত থাকতে পারে না, এমন দেশে বাস করে তোমার বাড়িতে কার্পেট ছড়াবে না, তোমার বাড়িতে 1000 টাকা দামের দরজা জানলার পর্দা ছড়াবে না, 1000 টাকা দামের
শোভা আছে শোভা পায় না। তাহলে বলেন ঠিক না? আপনার নামাজের দাম হবে না, রোজার দাম হবে না, যদি আপনার প্রয়োজনের অতিরিক্ত পয়সা আল্লাহর রাস্তায় খরচ না করেন। মুসলমান আজ তার ড্রয়িং রুম সামাতে যে সাজাতে যে খরচ করে, তা দিয়া দুই চারটা ফ্যামিলি সারা বছর খেতে পারে। বলেন ঠিক কিনা? দেখছেন কি দামি দামি সোফা, বসলে কোমর পর্যন্ত সামলায়। তারপরে ঝাড় বাতি, এরপরে শোকে থালা বাতি ঘটি গিলাস কয়টা আছে সব দেখানো লাগবে মেহমানকে। দেখো আমার আছে কতগুলা গিলাস দামি দামি। এরপরে রয়েছে শোকেসের ভিতরে ডল, আমেরিকান ডল, চাইনিজ ডল, মেক্সিকোর ডল, নানান জায়গার পুতুল এনে সাজায় রাখা হয়েছে। কক্সবাজার থেকে ঝিমু ঝিনুক শামুক ব্যাং চালা পোকা উই পোকা সার পোকা সাজায় রাখছে। পুতুলের প্রতি এত মায়া, এত মহাব্বত। পুতুল তো আছে ড্রয়িং রুমে, তাতেও হয় না, ছেলে মেয়ের পুতুল কিনে দেয় হাদিসা। তারপরে আবার গাড়ির ভিতরে ড্রাইভিং সিটের সামনে একটা ঝুলানো থাকায় মাথার চুল বান্ধে ঝুলাই ফেল মহাব্বতের চোটে। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, লেমা বয়সা, কেন এসছেন পৃথিবীতে, কেন পাঠানো হয়েছে আপনাকে, কি জন্য আসছেন? হুজুর অনেক জবাব ছিল, জবাব দিলেন একটা, বয়স তুলে হাসরেল আসলাম, এসেছি মূর্তি বিনাশ করার জন্য, মূর্তি ধ্বংস করার জন্য আসছেন। কি ধ্বংস করতে আসছেন আল্লাহর নবী? মূর্তির সাথে মুসলমানের কোন আপোষ আছে? জোরে বলেন আছে। মুসলমানদের কোন আপোষ নাই মূর্তির সাথে। আমি সেদিন ঢাকায় বলেছি, আজকে দুনিয়ার পয়গম্বরেরা এলেন মূর্তি বিনাশ করতে, আর আমার দেশে গভর্নমেন্ট পাবলিক প্লেসে জনগণের পয়সা দিয়া মূর্তি তৈরি করে, জোরে কর না উযুবিল্লাহ। আমি বলেছি অমুসলিমরা তাদের মন্দিরের ভিতরে পাঁচটার জায়গায় পঞ্চাশটা করে মূর্তি বানাক, আমাদের আপত্তি নাই, ঠিক না? কিন্তু মুসলমান দেশের ইউনিভার্সিটির সামনে, মুসলমান দেশের রাস্তায় পদে ঘাটে মূর্তি তৈরি করার অধিকার কারো নাই, করে বলেন আছে। সুতরাং ইউনিভার্সিটি ঢাকার কলাভবনের সামনে তিন শয়তান বানানো হয়েছে, তিনটা মূর্তি বানানো হয়েছে, জয়দেবপুরে আরেকটা মূর্তি বানানো হয়েছে। মুসলমানেরা এই মূর্তি আজ হোক কাল হোক ভেঙে দিবেই দিবে ইনশাআল্লাহ। মূর্তির সাথে মুসলমানদের সম্পর্ক থাকবে না, জোরে বলেন থাকবে। আজ এই মূর্তি ভাঙা মুসলমানদের জন্য সহজ নয়, এই মূর্তি ভাঙতে গেলে হিন্দুরা বাধা দিবে না, দেবে দেবে, হিন্দুরা বাধা দিতে আসবে না, দিবে সেই সব ছেলেরা যারা আমাদের ঘরের সন্তান, যাদেরকে আমরা মানুষ করেছি, টাকা দিয়ে পয়সা দিয়ে তিলে তিলে বড় করেছি, নাদুস নুদুস ফটিক বাবু আদর করে নাম রেখেছি বল্টু, ওই বল্টু মিয়াই আসবে। হ্যাঁ, স্বাধীনতার চেতনা বাঁচতে আসছো, তোমার জানদারে খতম করে দেবে। আমি জিজ্ঞাসা করি, মূর্তি বানানো স্বাধীনতার চেতনা? বলেন জবাব দেন, মূর্তি বানানো স্বাধীনতার চেতনা? স্বাধীনতা তোমরা একা আনোনি, স্বাধীনতার জন্য একা কেউ দাবিদার নয়, সমগ্র দেশের মানুষ এজন্য কাজ করেছে। কেউ কেউ আবার বলে স্বাধীনতার চেতনা সমাজতন্ত্রের বিরুদ্ধে কথা সহ্য করা যাবে না, আমি বলবো তোমরা মিথ্যাবাদী। সারা দেশের লোক সংগ্রাম সমাজতন্ত্রের জন্য করে নাই, সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য করে নাই। 1971 সালের স্বাধীনতা যুদ্ধ ছিল জালিমের বিরুদ্ধে, শোষকের বিরুদ্ধে দেশকে স্বাধীন করা, সমাজতন্ত্রের জন্য নিশ্চয়ই নয়, সেটা বলেন ঠিক না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, প্রয়োজনের অতিরিক্ত জিনিস আমার রাস্তায় খরচ করো, যারা এটা করবে না কিয়ামতের দিন তাদের অবস্থা কি হবে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামে এসেছো? জাহান্নামীরা জবাব দেবে, আলু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদের খেতে দেই নাই, আমরা নামাজ পড়ি নাই আর মিসকিনদের খেতে দেই নাই, তাহলে জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? জোরে বলেন কয়টা কারণ, বলুন না জোরে কয়টা? দুইটি কারণ, একটা হলো, একটা হলো নামাজ না পড়া, আর একটা হলো কি? এতিমদেরকে খেতে না দেওয়া, এতিম মিসকিনকে খেতে না দেওয়া। সুতরাং এতিম আর মিসকিনদের খেতে দিতে হবে,
ইসলাম আপনাকে দায়িত্ব দিয়েছে, শুধু জাকাতের টাকাই নয়, শুধু জাকাত দিয়ে কর্তব্য করা যাবে না, মাঝে মধ্যে তাদেরকে বাঁচাবার জন্য পয়সা করি মুসলমানদেরকে দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? মুসলমানদেরকে পয়সা দিতে হবে। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পরে আরো সুন্দর করে স্পষ্ট করে বলতেছেন শ্রমিকদের ব্যাপারে, আল্লাহর নবী পরিষ্কার করে বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, আল কাসিবু হাবিবুল্লাহ। ও শ্রমিকরা, তোমরা যারা আজকে মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চাও, শান্তি ওরা দিতে পারবে না। জোরে বলেন পারবে? পারবে না। শ্রমিকদেরকে লেলাই দিয়া, পুলিশের সামনে পাঠাই দিয়া, মাইলের সামনে, জেলের সামনে, জরিমানার সামনে পাঠাই দিয়ে, তারপরে নেতাগুলি বাস আরামসে বড় বড় হোটেলের মধ্যে থাকিয়া কায়দা মতো কি জানি লাল লাল পানি আছে ওইগুলা খায়, চোখ গুড়া বড় করিয়া করিয়া, তারপরে গরিব শ্রমিক এদের বাড়ি যাকে তাল গাছের মাথায় মহব্বতের চোখে। কথা বুঝলেন? শ্রমিকদের সম্পর্কে আল্লাহ নবী বলেছেন শ্রমিক হলো আল্লাহর বন্ধু। ইন্নাল্লাহা ইউহিব্বুস সানিয়াল হাযিক, সুদক্ষ শিল্পীকে আল্লাহ মহব্বত করেন, যারা যত ভালো জিনিস আবিষ্কার করতে পারে জনগণের কল্যাণের জন্য, যে যত ভালো জিনিস বানাতে পারে আল্লাহ তাকে তত বেশি পছন্দ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শ্রমিকদের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার ন্যায্য প্রাপ্য তোমরা বুঝিয়ে দাও। খবরদার, শ্রমিকের ন্যায্য প্রাপ্য বুঝিয়ে দাও, আর পারিশ্রমিক ঠিক না করে খবরদার কাউকে কাজে লাগাইও না। আল্লাহ নবী আরো বলেছেন শ্রমিকদের ব্যাপারে জুলুম করতে নিষেধ করেছেন। হুজুর কি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার 8 বছরে চলে যাওয়ার পর হুজুরকে পূজা অবস্থায় দেখে বলেছিলেন, হুজুর আপনার মাজার পূজা কেন, কারণ কি, আপনি কি কোমরে ব্যথা পেয়েছেন নাকি, কি কারণে আপনার কোমরে ব্যথা হয়েছে, কোমরটা বাঁকা কেন? হযরত রাসূল বলেন, ওগো আয়েশা, বয়সের কারণে কোমর বাঁকা হয় নাই, মদিনার চতুর্দিকে কাফির ইমানেরা যখন ঘেরাও করে ফেলেছিল তখন ওই মদিনাকে হেফাজত করার জন্য 3 মাইল লম্বা, 30 ফুট চওড়া, 15 ফিট গভীর বাঙ্কার খনন করেছিলাম আমি। আমি মাটি কেটেছি, সাহাবায়ে কেরাম মাটি বহন করেছে, আমার সাহাবীরা মাটি কেটেছে, আমি ওই মাটির ঝুড়িগুলি কাম্বে করে বহন করেছি, মাটি কেটে আর মাটি বহন করে করে কোমরে যে বেদনা হয়েছে আজ পর্যন্ত ওই বেদনা আমার কোমর থেকে সেরে যায় নাই। শ্রমিকের মর্যাদা দিয়েছেন আল্লাহ নবী। শুধু তাই নয়, শ্রমিকদের ব্যাপারে আল্লাহ নবী বলেন শ্রমিক আর মালিকের মধ্যে সম্পর্ক প্রভু আর গোলামের হবে না, শ্রমিক আর মালিকের মধ্যে সম্পর্ক হবে ভাই ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সম্পর্ক হবে? ভাই ভাই। আমি আর তুমি একটা গাড়ির মালিক, আর তোমার ড্রাইভার ওটা কি মানুষ না অন্য কোন জীব? মানুষ কিনা? কিন্তু বহুত সাহেবদের দেখা যায় ড্রাইভার নিজেরা বেশ খুব বন্ধু বান্ধব নিয়ে আরামসে খায়, আর ড্রাইভারের বসারও জায়গা হয় না, খাওয়া তো দূরে। ক্লাসে স্ট্রাগল কেন হয়? শ্রেণী সংগ্রাম কেন হয়? ইসলাম, ইসলামের আইন থাকলে শ্রেণী সংগ্রামের প্রশ্নই ওঠে না। তোমার ড্রাইভার হয়েছে তো কি হয়েছে? ওটাও মানুষ, পাশে বসায় খাইতে দাও, আল্লাহ খুশি হবেন। জোরে কন সুবহানাল্লাহ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ক্রীতদাস গোলাম ছোট্ট ছেলে খেলা করতেছে, দেখেন অবস্থা, খেলা করতেছে, তারপরে খেলতে গিয়ে ছেলেটা হাত কেটে ফেলেছে, চিৎকার করতেছে, হুজুর দৌড়ে আসছে, এসে ছেলেটাকে দেখলেন যে রক্ত পড়তেছে খুব, ছেলেটাকে কোলে করে বাড়ির ভিতরে নিয়ে গেলেন। হুজুর বলেন আয়েশা তাড়াতাড়ি আস, একটু ন্যাকড়া আনো, একটু তুলা নিয়ে আস, এটাকে ব্যান্ডেজ করে দাও, রক্ত সাফ করে দিও। হাদিস শরীফে এসেছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুলা জোগাড় করে আসতে দেরি হয়েছে একটু, হযরত আয়েশা এসে দেখেন আল্লাহ নবী তুলার অপেক্ষা করেন নাই, ওই কালো কৃতদাস ছোট্ট বাচ্চা ছেলেটির রক্ত বিশ্ব নবী নিজের জিহ্বা দিয়ে চেটে সাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন দুঃখে মুসলমান লেনিন মার্ক্সের পেছনে যাবে? দুঃখটা কিসের? সাম্যবৈত্রী কে এনেছে? ইসলাম এনেছে। জোরে বলেন কে এনেছে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এইভাবে করে শ্রমিক আর মালিকের যে সমস্যার সমাধান করে ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে তুলেছিলেন, যার ফলে শ্রেণী সংগ্রাম সেখানে ছিল না, রাষ্ট্রপ্রধান আর নাগরিকদের মধ্যে কোনো পার্থক্য সেখানে ছিল না। করে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর, তিনি মিশরের গভর্নর, কি খবর দিলেন? মিশরের গভর্নর এলো, হযরত ওমর বললেন, ও মিশরের গভর্নর বসো, তোমার সঙ্গে কথা আছে। ছেলেকে ডেকে বললেন, আব্দুল্লাহ তাড়াতাড়ি ঘরের মধ্যে থেকে কিছু খাবার নিয়ে আসো। হযরত আব্দুল্লাহ শুকনা রুটি আর জাইতুনের তেল আনলেন,
হযরত ওমর বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলেন, তেলে ভিজাইয়া শুকনা রুটি খাচ্ছেন। আর জিজ্ঞেস করছেন, গভর্নর তোমার মিশরের গোশতের দাম কত, আটার দাম কত, রুটির দাম কত, জিজ্ঞেস করছেন। বেশ আধা ঘন্টার মতো চলে গেছে, মিশরের গভর্নর বলছেন, আমিরুল মুমিনিন আপনি কিন্তু পর্দে খাওয়া শেষ করছেন, আমি এখনো বিসমিল্লাহ বলিনি। কেন? কই যে শুধুই আসারের তেল আসছে, কোনো গোশত নাই, খাবার নাই, কি দিয়ে খাবেন? হযরত ওমর বলেন, তোমার মুখ থেকে এই কথাটা বের করার জন্য এই অসময় এই আমি এই রুটিটা খাইছি। আমি শুনতে পেরেছি, রিলায়েবল সোর্সে জানতে পেরেছি, তুমি নাকি প্রতিদিন গোশত দিয়ে ভালো করে পেট পুরে আহার করো রুটি। কই যে হ্যাঁ হুজুর, আমি তিনও বেলা গোশত রুটি খাই। হযরত ওমর বলছেন, তোমার মিশরের সমস্ত জনগণ এরকম খেতে পারে? কয় না, তা তো পারে না। হযরত ওমর বলেন, মিশরের গভর্নর, তোমার জনগণ সবাই যখন খেতে পারে না, একা মজাল উঠতেছ, কিয়ামতের দিন তোমার এই জিহ্বা জাহান্নামের কেচি দিয়ে কাটা হবে। ও গভর্নর শোনো, আমার মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আমার জনগণ সবাই খেতে পারে না গোশত রুটি, কেউ পারে কেউ পারে না, সেই জন্য আমি এই জৈতুনের তেল দিয়া আচার দিয়ে আমি রুটি খাই। আমি শপথ করেছি, যেদিন আমার মদিনার সবাই গোশত রুটি খাইতে পারবে সেদিনও আমি গোশত খাব। সুবহানাল্লাহ, ইসলামের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র প্রশাসক, শাসনকর্তা এইভাবে করে দেখাচ্ছেন তাদের দায়িত্ব পালনের চরম পারাকাষ্ঠা। এই জন্য শ্রেণী সংগ্রাম সেখানে হয়। ভাইরা আমার, এইভাবে করে হযরত ওমর গভীর রাত্রে ঘুরতেছেন, ঘুরে ঘুরে দেখেন এক বাড়ির ভিতরে আলো জ্বলতেছে, কান্নার আওয়াজ আসে। হুজুর ভিতরে ঢুকলেন, হযরত ওমর যে বলেন, ওগো মহিলা, তুমি তো বড় বেশি জালেম, এত রাত হয়েছে এখনো কেন তুমি রান্না করনি, ছেলে পেলেরা কান্দে কেন? মেয়ে লোককে বলতেছেন, আমি হে পথিক, তোমারে আমি চিনি না, তুমি আমার জালেম বলতে পারো না, তিন দিন পর্যন্ত আমি কিছু খাই নাই, আমার এই বাচ্চারা কিছু খায়নি, আজ তারা শুনতে চায় না, ঘুমাসে না, সেই জন্য হাড়ির ভিতরে পানি দিয়ে আর পাথর দিয়ে নাড়াচাড়া আমি করতেছি, আর বলতেছি গোশত রান্না হতেছে, একটু পরে খাবি, ফাঁকি চুকি ওর মধ্যে গোশত নাই। হযরত ওমর বলেন, আমার যেন পা থরথর করে কেঁপে উঠল। এরা মদিনার লোক ছিল না, এরা ছিল বাইরের থেকে এসেছিল, তাবুকের এখানে রয়েছে, তারা মদিনায় বেড়াতে এসেছে, এসে এই দুরবস্থায় পড়েছে। হযরত ওমর চলে গেলেন বাইতুল মালের কাছে গিয়ে, সেখানে তিনি আসলামকে ডেকে বললেন, আসলাম রে, শিগগির করে একটা বস্তা আনো, আটা ঢুকাও, তরি তরকারি ঢুকাও, বস্তার মুখ বন্ধ করো। বস্তার মুখ বন্দি করা হলো। এবার ওই বস্তার বস্তা ধরে হযরত ওমর বলেন, আসলাম, বস্তাটা আমার মাথার উপরে উঠায় দেই। আসলাম বলেন, হুজুর, বস্তা বহনকারী খাদেম তো আমি আছি, আপনি কেন মাথায় নেবেন? হযরত ওমর বলেন, না, এ বোঝা তোমার মাথায় দিব না, আমার বোঝা আমার মাথায় উঠায় দাও, যেহেতু আমি যে দৃশ্য দেখে এসেছি, আমার দেশের মধ্যে মানুষ না খায় রয়েছে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমার আসামি হওয়া লাগবে, আমার বোঝা আমার মাথায় উঠায় দাও। আর তার বোঝা মাথায় দিয়া আমিরুল মুমিনিন ছুটতেছেন, দৌড়াতেছেন, ওই তাবু পর্যন্ত গিয়ে আটার বস্তা নামাইলেন, বের করে বলেন, মা, রুটি বানাও তাড়াতাড়ি করে। হযরত ওমর নিজে তরকারি করতে লাগলেন, রান্না হয়ে গেল, ছোট্ট ছোট্ট বাচ্চা গুড়ি আমিরুল মুমিনিন নিজের কোলের উপরে বসাইয়া রুটি ছিঁড়া তরকারি মাখাইয়া খাওয়াইতেছেন, আর বলছেন, মা, তুমিও খাও। মহিলা দেখতে পাচ্ছি হযরত ওমরের চোখ থেকে পানি পড়তেছি, মেয়ে লোকটি হযরত ওমরের দিকে তাকায় বলেন, ও আগন্তুক ব্যক্তি, আমি তো তোমাকে চিনি না, তোমার কোনো পরিচয় জানি না, তবে আমার মন বলে হযরত ওমরের মতো মানুষ খলিফা না হয়ে আর তোমার মতো মানুষ যদি খলিফা হতো আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয়ে যেত। হযরত ওমর গভীর রাত্রে নিজের পরিচয় দিলেন না, বললেন, ও মা, তুমি খলিফার দরবারে কাল যাইও, সেখানে তুমি আমারে পাবে, তোমারে বেশি কিছু দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে। মহিলাটি পরের দিন চলে গেল, যায় দেখেন খলিফার দরবারে, যায় দেখেন যিনি বসে আছেন তিনি তো হযরত ওমর, রাত্রিবেলায় উনি তো গিয়েছিলেন। বুড়ি এসে বলেন, আমিরুল মুমিনিন, আমি বুঝি নাই আপনার পরিচয় পাই নাই, রাত্রির বেলায় বস্তা মাথায় নিয়া তরকারি কুটি, যে কষ্ট আপনি করেছেন আমার আল্লাহর হস্তে মাফ করে দেন। হযরত ওমর বিনীত ভাবে বলে, ওগো মা, তুমি আমার কাছে উল্টা মাপ চাইও না, আমি খাত্তাবের পুত্র ওমর, তোমার কাছে মাপ চাই, আল্লাহর হস্তে আমারে মাফ করে দিও, বিগত তিন দিন তোমার তাবুতে গিয়া খোঁজ দিয়ে তোমার খানা যে আমি দিয়ে আসতে পারি নাই, এই জন্য তুমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমারে আসামি বানাইও না। যুবক মুসলমান, কোন কালমাস, কোন লেনি সারাতে জীবনে এমন একটা আদর্শ সেট করতে পেরেছে, তোমার শরীরের মাথা থেকে পা পর্যন্ত কি মুসলমানের রক্ত না? তুমি তো মুসলিম সন্তান,
কিসের কালমাস, কিসের লড়াই, ওদের বুকে লাথি মেরে ফিরে আয় মুসলমান মদিনায়, আল্লাহর রাসূলের কাছে ফিরে আয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজ, এই সুন্দর সমাজ প্রতিষ্ঠা করেছিলেন মদিনায়। কোথায় করেছিলেন? রসুল করেছিলেন মদিনায়। যে সমাজ কায়েম হয়েছিল সেই সমাজ কায়েম এত সহজে হয় নাই, রক্ত দেওয়া লেগেছিল, জোরে গল লাগে নাই ভাইরা আমার, রক্ত দেওয়া লেগেছে সেই জমিনে। আজ যদি আমরা আল্লাহর দেওয়া বিধান কায়েম করতে পারি, আমাদের তো কোনো জিনিসের অভাব নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার জমিনে আমাদের সব দান করেছেন, কোন জিনিসের অভাব নাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কেন আমরা ছয় মাস তন্ত্র আর কমিউনিজম করতে যাব, কি দুঃখে আল্লাহ আমাদের জমিন দিয়েছেন, জোরে কন আলহামদুলিল্লাহ। এমন সুন্দর একটা জমিন পেয়েছেন, আমি পৃথিবীর বহু দেশ ঘুরেছি, আমার মাতৃভূমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মতো এত সুন্দর জমিন আর কোথাও আমি দেখিনি। আমি পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মহব্বত করি মক্কা মুহাজ্জামা মদিনা মুনাওয়ারা, যেহেতু সেখানে আল্লাহ নবীর জন্ম হয়েছে, আল্লাহ নবী শুয়ে আছেন এই পবিত্র ভূমি হিসাবে, আর জন্মস্থান হিসেবে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মর্যাদা সম্পন্ন জমিন মনে করি আমার জন্মভূমি বাংলাদেশ। এত সুন্দর জমিন আল্লাহ দান করেছে, জোরে করেন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, খাবারের অভাব তোমাদের হবে না, খেতে ভর্তি তোমরা পাবে, একটা আমল তোমাদের করা লাগবে, সেটা হলো এই ওয়ালাহু আন্না আহলাল কোরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জনপদের লোকেরা, দেশের লোকেরা যদি আমি আল্লাহর উপর ঈমান আনি আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে যদি চলে, আল্লাহ বলেন আকাশ ও জমিনের বরকতের দরজা সব খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আকাশের জমিনের বরকতের সব দরজা আমি আল্লাহ খুলে দেব। এমনিতেই দেখেন আপনারা তো কন্যাই নেই, আসলে অনেক কিছু আছে আমাদের, আমাদের বিরাট কৃষি সম্পদ আছে, আমাদের বিরাট জমিন আছে, আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় 2,40,00,000 একর বাংলাদেশ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এর মধ্যে চাষকৃত জমির পরিমাণ প্রায় 2,20,00,000 একরের মধ্যে বিরাট জমিন আল্লাহ দান করেছে। এরপরে দিয়েছেন বিরাট বনজ সম্পদ, বাংলাদেশে মোট 32,53,860 একর জুড়ে আছে বিরাট জাতীয় বন সম্পদ। জোরে বলেন আলহামদুলিল্লাহ, কি বিরাট বন সম্পদ আমাদের আছে, সব চোরাচালান হচ্ছে, অননুমোদিত উপায় পাইকারি দরে গাছ কাটা হচ্ছে। গাছ আল্লাহর নিয়ামত, গাছ আল্লাহর কি নিয়ামত। আগে মুরব্বীদের দেখছি, বাপ দাদা বাপ তাদের দেখেছি, গাছ একটা কাটতো তো আরো গাছটা লাগাইয়ে তারপরে কাটতো, ঠিক কিনা কথা। আর এখন অভ্যাসই হয়ে গেছে, উলট পালট করে দেবা, লুচে ফুচে খাই, জনমের মতো গাছ কেটে শেষ করে ফেলাইতেছে। গাছ লাগানো এবাদত স্বভাব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটা কাটবেন তো ছয়টা লাগা, এই গাছগুলি আল্লাহ তৈরি করেছেন, বাগান বানিয়েছেন, নিরাপদ দিয়েছেন, গভর্নমেন্ট পাহারা দেওয়ার জন্য সেখানে গার্ড রেখেছে, কিন্তু গাছরা খেতে নিজেই এখন খাওয়া আরম্ভ করছে। বেগুন খেত হেফাজতের জন্য বেড়া দেওয়া হয়েছে, এখন বেড়ায় নিজেই বেগুন খায়। যেসব গাছ রাখা হয়েছে পাইকারি দরে ঘুষকাইতেছে, বলেন ঠিক কিনা, জননের মতো ঘুষকায়। বাংলাদেশে ঘুষ আছে নাকি, জনগণ আছে? না না, ঘুষ নাই, সব বকশিস হয়ে গেছে, আল্লাহ যদি গার্ডের ব্যবস্থা না করতেন তাহলে সমস্ত বাগান উজাড় হয়ে যাইত। আল্লাহ গার্ড দিয়েছেন, আল্লাহর গার্ড আছে না, আছে কিনা? কি গার্ড? রয়্যাল বেঙ্গল টাইগার, দেখছেন আল্লাহর অফিসার, আল্লাহর ফরেস্ট অফিসার, রয়্যাল বেঙ্গল টাইগার। ঘুষ খায় নাকি? জঙ্গলের অবৈধভাবে কাট কাটতে গেছেন, হরিণ শিকার করতে গেছেন, পড়ে গেছেন রয়্যাল বেঙ্গলের সামনে, যদি যাইয়া কন যে 10,00,000 টাকা দেওয়া হবে, বিদেশি ভদকা সেগুলি দেওয়া হবে, তারপরে আরো কিছু যদি চান দেওয়া হবে, শুনবে
জোরে বলেন শুনবে? শুনবে না, ঘুষটুস ওখানে চলে না। চোখ যেভাবে তাকাবে আপনার দিকে, বাঘ দেখছেন কখনো? জীবিত বাঘ, খাসার মধ্যে বাঘ দেখা, ওগুলো তো বাঘ না, বিড়ালের মতো না খাইয়া আসবে, সর্বনাশ হয়ে গেছে। জীবিত বাঘ সুন্দরবনের ভেতরে যদি একবার চোখের দিকে চোখ পড়ে, কলজার পানি শেষ হয়ে যাবে। একশো বাঘে তো জীবিত মানুষ খায় না, মরা মানুষ খায়, মানে ওরা দেখলেই রুহু উড়ে যায়, এমনই ছবি আল্লাহ বানায়। এক থাপ্পর মারবে তো আপনার মতো দর্শনের কল্লা উড়ে গিয়ে পড়বে আরেক জায়গায়। আল্লাহর এই বিরাট বিরাট বাঘ গুলি রয়েছে, বড় বড় হাতি আছে, দেখছেন কি শক্তি! ওই হাতির পিঠের উপরে সলিমুদ্দিনে বসে, সলিমুদ্দিন কই সেই জন্য যে হাতির তুলনায় মানুষ কত ছোট, এতটুক মানুষ আর হাতিটা বিরাট বড়ি, ওর মাথার উপরে বসিয়া ঠ্যাঙের উপরে ঠ্যাং ফেলাইয়া ঠ্যাং নাচ সলিমুদ্দিন। তারপরে আবার লাঠির মাথায় একটা পিন লাগাইয়া ওইটা দিয়ে মাথার উপরে এরকম গুঁতা দেয়, হাতি কানে একটু আজ তোকে তাকায় আর মনে মনে ভাবে আশরাফুল মখলুকা, তোরে আল্লাহ সৃষ্টির সেরা বানাইছে, তাই তুই আমার পিঠে বসে আমার পিঠার, নইলে পরে তোর মতো 15-20টা মাথা এক জায়গায় করিয়া চাপ দেওয়া লাগে না, শুধু পাও খান থব আর বেলের মতো ফট করে একটা আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে দান করেছেন, নাফর মানেরা পাইকারি দরে বন উজাড় করে গাছ লাগায় না, বেশি করে গাছ লাগাও নিয়ামত ভাইরা আমার। শুধু তাই নয়, এরপরে আছে নদী সম্পদ, বাংলাদেশে ছোট বড় প্রায় 250টি নদী আছে যার দৈর্ঘ্য 3200 বর্গ মাইল। আল্লাহর মেহরবানি পানি কম নাই, যথেষ্ট পানি ছিল, কিন্তু ফারাক্কার জ্বালায় পানি টানি শুকাইয়া সব একেবারে উত্তরবঙ্গের 8টি জেলা মরুভূমি হতে চলেছে, আরো মরুভূমি হয়ে যাবে। তোমরা তো মুনাফিক, আল্লাহ পানি দিবেন কেন? পানি দিছিলেন মুনাফিকির কারণে, রক্ষা করতে কারণে। ভারতের কি ক্ষমতা তোমার দিকে চোখ রাঙিয়ে তাকাল, তুমি তো মুসলমান, ও তো সেই ভারত যেখানে আমার পূর্বপুরুষ সুলতান মাহমুদ 1812 আক্রমণ করে ভারতকে কাঁপিয়ে দিয়েছে, সেই মুসলমান না তোমরা? সেই মুসলমান যে তোমরা, সে কথা বলার সাহসও তোমাদের নাই, হারিয়ে ফেলেছো হিম্মত। যদি ইমান থাকতো মুনাফিক না হতে, ওরা পানি বন্ধ করতে পারে। আমি তাই বলেছিলাম ঢাকাতে কারবালার ময়দানে ফোরাতের কূলে ইয়াজিদ বাহিনী ইমাম হোসাইনকে একা পেয়েছিল, তাই সম্ভব ছিল পানি বন্ধ করে দেওয়া। কিন্তু আজকে ইমাম হোসাইনের গোষ্ঠী একটা, আজকে ইমাম হোসাইন একজন নয়, বরং আজকের কক্সবাজারের টেকনাফ থেকে শুরু করে ওদিকের দিনাজপুরের তেঁতুলিয়া পর্যন্ত 9.5 কোটি ইমাম হোসাইন যে দেশে বাস করে, কাফেররা পরিবন্ধ করতে পারে না যদি তোমরা মুমিন হতে। আজকে মুসলমানদের ইমান বরবাদ হতে চলেছে, মুনাফিকি এসেছে, সেই জন্য এই দুরাবস্থা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পানি দান করেছিলেন, বিরাট পানি সম্পদ আমাদের রয়েছে। এরপরে রয়েছে মৎস্য সম্পদ, লক্ষ লক্ষ টন মাছ আল্লাহ আমাদের দান করতেছে। তারপরে রয়েছে গ্যাস সম্পদ, যার দরকার মানবো না, যারে বলেন মানা হবে, যে কোনো মূল্যে বাংলাদেশের জমিনের উপরে দিন আমরা প্রতিষ্ঠা করব। সরওয়ারে কায়নাত যা করেছেন আমাদের তা করতে হবে অবশ্যই। নারীদের উপরে যে বেইজ্জতি আজ হচ্ছে, এ বেইজ্জতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজ্জত তো আমি দিয়েছি। বন্ধুগণ আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমি খুব তাড়াতাড়ি শেষ করব। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলতেছেন নারীদের ব্যাপারে, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আযওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নিদর্শনাবলীর ভিতরে তার একটি নিদর্শন, যা আমি তোমাদেরকে স্বামী স্ত্রীর জোড়া জোড়া বানাইছি এবং একের প্রতি অপরের ভালোবাসা সৃষ্টি করেছি, মহব্বত দিয়ে দিয়েছি। নারীর প্রতি সদ্ব্যবহার করার জন্য কোরআন শরীফ বলেছে নারীর উপরে অত্যাচার করতে পারবে না, ভালো ব্যবহার করবে। আল্লাহ বলেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, সদ্ব্যবহার পাওয়ার ওই পরিমাণ অধিকার নারীদেরও আছে যতটুকু সদ্ব্যবহার তুমি তোমার স্ত্রীর কাছে পাইতে আশা করো, সে তোমার সমান অধিকার। তার সাথে তুমি স্বামী হয়ে গেছে বলে লাখ সাহেব হয়ে যাও, তার সঙ্গে মহব্বত ভালোবাসা এবং তার সমান অধিকার তোমাকে আদায় করতে হবে। স্ত্রীদের সঙ্গে
সব ব্যবহারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক স্বরূপ, তোমরা পরস্পর পরস্পরের পরিচয় স্বরূপ। স্ত্রী মানে কাপড়ের বস্ত্রের সঙ্গে পোশাকের সঙ্গে শরীরের যে সম্পর্ক অঙ্গাঙ্গি ভাবে একের সাথে অপর অগ্নিভাবে নারী এবং পুরুষ একের সাথে অপরের স্বামী স্ত্রীর মিল মহব্বত থাকবে। ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সাথে সদ ব্যবহার করো। তালাকের ব্যাপারে যদি পরিবনা না হয়, ইসলাম তালাকের একটা সিস্টেম রেখেছে, এটা ইসলামের একটি নিয়ামত, যারা বলেন আলহামদুলিল্লাহ এটা নিয়ামত। অনেকে বলে যারা বোঝে না তারা বলে যে একটা নারীর উপরে জুলুম, না জুলুম না। স্বামী যদি নপুংসক হয়, স্বামী যদি অকর্মণ্য হয়, তার জাল মার্কা হয়, জালিম হয়, তাহলে চিরকাল এই নারী তার স্বামীর অধীনে থাকবে, ইসলামের ব্যবস্থা করেনি। ইসলাম বলেছে কোর্টের মাধ্যমে নিকাহ ফাত করিয়ে তুমি আলাদা স্বামী গ্রহণ করতে পারো, নারীর অধিকার আছে, যারে বলেন সুবহানাল্লাহ। আর স্ত্রী যদি জালিমা হয়, অত্যাচারিণী, বিচারিণী, স্বামীর কথা শোনে না, অন্যায় অবৈধভাবে চলে, এ ধরনের যদি হয় তাহলে স্বামী তার চিরদিন নিয়ে মরবে, আল্লাহ কয়েছে না। এমন অবস্থা যদি হয় فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ فَارِقُوهُنَّ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হয় উত্তম ভাবে নিজেদের কাছে রাখো অথবা ন্যায় নীতির সাথে পৃথক করে দাও। হয় ভালোভাবে রাখো না হয় ন্যায় নীতির সাথে বিদায় করে দাও। পাইকারি দরে মানে বাপের বাড়ি ফেলায় ফিরিয়ে ঝুলাই রাখবা এইটা পারবা না, জোরে বল সুবহানাল্লাহ। আর তালাকের ব্যাপারে তালাক দিতে হবে যদি তালাক দেওয়ার প্রয়োজন হয় তাও শরীয়ত সম্মত হবে। নারীরা এই সমস্ত জানে না, সেই জন্য নারীরা তারা বুঝতে পারে না। প্রগতিবাদী এক শ্রেণীর কমিউনিস্টরা নারীদেরকে ব্যবহার করতেছে যে ইসলাম তোমাদেরকে পর্দা নামক অবরোধের মধ্যে ঢুকা, পর্দা কোনো অবরোধের নাম নয়। নারীকে তিন তালাক যে ব্যবস্থা করা হয়েছে, তিন তালাক একসাথে দেওয়া বিদাত, নারীকে এটা জানতে হবে। মশলা তালাক হবে তিন মাসে, তিন পহুরে এক এক তালাক। যদি তাকে কন্ট্রোল করার জন্য প্রথমে অবাধ্য স্ত্রী এক তালাক দাও, বিছানা আলাদা করে দাও, তারপরে দেখো এক মাসের মধ্যে যদি ফিরে আসে তাহলে তাকে রুজু করবে, যদি এক মাসে না হলে দ্বিতীয় তালাক দাও, দুই মাস বসে যদি তার মন মগজ ভালো হয় যদি ফিরে আসে ভালো কথা, এরপরেও যদি ফিরে এলো না তিন মাসে তারপরে তিন তালাক। কি সুন্দর বিধান করে বলেন সুবহানাল্লাহ। একসঙ্গে তিন তালাক দেওয়া ঠিক নয়, বিধান। আর লোকেরা তিন তালাক একসাথে দেওয়ার তো দূরের কথা, কিছু গোয়ার গোবিন্দ স্বামী আছে তালাক দিতে দেয় কয় যে তোরে দিলাম তোর মায়ের দিলাম, এক তালাক দুই তালাক তিন তালাক একেবারে চট্টগ্রাম থেকে মক্কা শরীফ পর্যন্ত তালাক দিলাম। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। হারাম, শরীয়তের কোন বিধান নিয়ে ভাবের তামাশা করা। আমি 22 তারিখের ইত্তেফাক পত্রিকা দেখলাম, সেখানে নতুন খোরপোশের আইন তৈরি হতেছে বলে একটা খবর এসেছে। সে খবরটি পত্রিকার কাটিংটি আমার হাতে আছে, ইত্তেফাক 22 তারিখ প্রথম পৃষ্ঠা। ওখানে লেখা হয়েছে তালাক প্রাপ্ত মেয়েদের পুনরায় বিবাহ না হওয়া পর্যন্ত সাবেক স্বামী খোরপোশ দিতে বাধ্য থাকিবে, এই মর্মে সরকারের আইন প্রণয়নের উদ্যোগকে মহিলা পরিষদ স্বাগত জানিয়েছে। মহিলা বিষয়ক মন্ত্রণালয় এই আইনের প্রস্তাবমূলক সুপারিশে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এই পত্রিকার এই খবরের শেষ অংশে শেষ পৃষ্ঠায় কয়েকজন কমিউনিস্টের নাম আছে, তারা মেয়েদেরকে এভাবে উদ্বুদ্ধ করেছে এই আইনকে পাশ করাবার জন্য। আমরা গভর্নমেন্টকে জানাই দিতে চাই, কোরআন শরীফ খেল তামাশার বিষয় না, গভর্নমেন্ট পারিবারিক আইন নিজে পরিবর্তন সংযোজন করার কোন অধিকার না। পারিবারিক আইন আল্লাহ নিজে করে দিয়েছেন। স্বামী যদি স্ত্রীকে তালাকি দিল, স্বামীর সাথে স্ত্রীর সঙ্গে স্বামী স্ত্রী আর সম্পর্কই রইল না, তিন তহুরে অর্থাৎ তিন মাস দশ দিনের খোরপেশ পাবে স্ত্রী, অথবা গর্ভবতী যদি হয় তাহলে প্রসব না হওয়া পর্যন্ত স্বামীর কাছ থেকে, প্রাক্তন স্বামীর কাছ থেকে সে খোরপেশ পাবে। এর চাইতে এক দানা একটা সুতা সে পেতে পারে না। জেনারেল সাহেব মেহরবানি করে ইসলামের পারিবারিক আইনের উপরে হস্তক্ষেপ করবেন না, এটাকে বন্ধ করে দিন। আইয়ুব খানের মতো লৌহ মানব টিকতে পারে নাই, পারিবারিক আইনের উপরে হস্তক্ষেপ করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে বিদায় করে দিয়েছেন। সুতরাং ইসলামী আইনের ব্যাপারে কোন কমিউনিস্টের প্রস্তাব মুসলমান মানতে পারে না। জোরে বলেন ভারত, আমি মাবন্দরে বলবো, ইসলাম আপনাকে সবচেয়ে বড় অধিকার দিয়েছে, স্বামীকে আপনি তালাকও দিতে পারেন যদি প্রয়োজন হয়, অকর্মণ্য, নপুংস, অত্যাচারী স্বামী যদি হয়, প্রয়োজন বোধে কোর্টের মাধ্যমে তালাক দেওয়ার অধিকার আপনাকে দেওয়া হয়েছে। নারীকে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে,
মহারানা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মহারানার টাকা দিয়ে সে যদি কোটি টাকারও মালিক হয়ে যায়, কোটি টাকার মালিক হয়েছে স্ত্রী, তাহলে সেই মহারানার টাকা দিয়ে কোটি টাকা দিয়ে এক টাকাও স্বামী নিতে পারবে না, ও টাকা সবটা। আর তারপরে স্বামীর খরচ দায়িত্ব স্ত্রীকে খাইতে দেওয়া পড়তে দেওয়া, যারা বলে সুবহানাল্লাহ। এখন কেউ কেউ বলে নারীকে তো ইসলাম ঠকাইছে, কমিউনিস্ট লিডাররা বলে, কমিউনিজমের লোকেরা বলে নারীকে ঠকাইছে ইসলাম, কেমনে কয় যে দুইটা মেয়েতে যা পায় তা পায় একটা ছেলেতে, এখানে ঠকাইছে। চোখটা একটু বড় করিয়া কোরআন শরীফ ভালো করে পড়ো তাহলে ভুল ভেঙে যাবে। নারীকে ইসলাম ঠকায় না, বরং বেশি দিয়েছে। ছেলে তো পেলে শুধু পিতার কাছ থেকে, এই জায়গায় তুমি বড় করে দেখলে, কিন্তু মেয়ে কয় জায়গা থেকে পায় তা দেখছো? মেয়ে শুধু পিতার কাছ থেকে পায় না, মেয়ে পিতার কাছে পায়, স্বামীর কাছে পায়, ভাইয়ের কাছে পায়, মায়ের কাছে পায়, ছেলের কাছে পায়, পাঁচ জায়গা দিয়া পায় মেয়ে। আর ছেলে শুধু পায় এক জায়গা দিয়া। আর তোমরা বলো নারীকে ইসলাম ঠকাইছে, তাহলে জিতাইলো কি তোমার কাল মাছ বাবাজি? কে জিতাই দিল? কে জিতিয়েছে? ইসলাম জিতিয়েছে নারীকে, যারা বলেন সুবহানাল্লাহ। মুসলমান শুধু তাই নয়, খরচের বেলা নারী তা পায়ে পাঁচ জায়গা দিয়া খায় স্বামীর চা, এরপরে মেহমান যদি আসে শ্বশুর বাড়ির খরচ কার? স্বামী। নিজের বাড়ির মেহমান আসছে খরচ কার? বন্ধু বান্ধব আসছে খরচ কার? মেয়ে লোক যদি কোটিপতি হয় সে খরচ করে না, যে তোমার মেহমান আসছে তাতে কি আমার কাজ করলা নাকি তুমি খাওয়া? মেয়ে লোকের খরচ কি? তার পায়ে বেশি খরচ, খরচ বেশি কিছু না, লেটেস্ট মডেলের একটা শাড়ি অথবা বিদেশি একটা লিপস্টিক, এই পর্যন্ত, আর খরচ নাই। তো ইসলাম নারীকে জিতাইলে ওটা ঠকাই ভাইয়ের আমার। শুধু তাই নয়, নারীকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন। এক সাহাবী এসে রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিহাদের কথা বলেছেন, আপনি বলতেছেন আল জান্নাতু তাহাতা জিলালিস সায়ুব, জান্নাতের তরবারির ছায়া তলে লোকেরা জিহাদের দিকে যেতেছে, মেহরবানি করে আমাকে তরবারি দেন, আমিও জিহাদের ময়দানে যাব। হুজুর বলেন, ও যুবক, তোমার দেখলে মনে হয় তোমার বাড়িতে বুড়ি মা আছে বলে মনে হয়। যুবক বলে, হ্যাঁ হুজুর, আমার বাড়িতে বুড়ি মা আছে। হযরতে রাসূল বলেন, ও যুবক, জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, বাড়ি গিয়া বুড়ি মায়ের খেদমত আদায় করো। যুবক কেঁদে ফেললো, যুবক কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চেয়েছিলাম জিহাদের ময়দানে গিয়া তরবারির তলে মাথা দিয়া শহীদ হয়ে যাই, আর আপনি আমারে বাড়ি পাঠিয়ে দিতেছেন। হুজুর বলেন, যুবক শুনে নাও, জিহাদের ময়দানে তরবারি দিয়া কল্লা কাটাইয়া বেহেশতে যেতে হয়, আর মায়ের খেদমত করে কল্লা সাথে থাকা অবস্থায় আল্লাহর জান্নাতের সুযোগ আছে। ইসলাম নারীর মর্যাদা বাড়ালো না তো কে বাড়িয়েছে? মায়ের চাইতে মাসির দরদ বেশি। নারী নির্যাতন কারা করে? কারা নারীর সম্মান লঙ্ঘন করল? ইসলাম করে, করেছে তারা যারা নারী রিসিপশনিস্ট পত্রিকায় দেয়, মহিলা রিসিপশনিস্ট যাই, 18 বছর 20 বছর বয়স হতে হবে, স্বাস্থ্য ভালো হতে হবে, অবিবাহিত হতে হবে, লম্পট পুরুষের অফিসে মহিলা রিসিপশনিস্টের কিসের প্রয়োজন? যারা বলেন কোন প্রয়োজন আছে? দেশের নেতারা, রাষ্ট্রীয় নেতারা রাস্তা দিয়ে যান, মেয়ে লোকগুলো রাস্তায় দাঁড়িয়ে ফুল ছিটাবার কিসের প্রয়োজন জিজ্ঞেস করি? হারাম, পরনারীর সাথে হাত মিলানো হারাম, জেনার গুলো হবে। আপনারা নারীদের বক্তৃতা শুনতে যান, হারাম। কোরআন শরীফ বলেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আমার বাপের কথা শোনাতে আসি নাই, আল্লাহর কথা শোনাতে এসেছি। আল্লাহ বলছেন, নবী বলে দেন, মোমেনরা যেন পরনারী থেকে চক্ষুকে নির্মুখামী করে। আর স্ত্রীদের বলা হয়েছে, কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। ও মোমেন মহিলারা, তোমরাও নিজেদের চক্ষুকে পরনারী থেকে নির্মুখামী করে রাখো, হ্যাঁ, পর পুরুষ থেকে নির্মুখামী করে। সুতরাং আজকে এটা হচ্ছে যার জন্য জেনা বেবিচার পাইকারি দরে বাড়ছে। ইসলাম বলেছে পর্দায় থাকার জন্য, আর নারী পর্দা থেকে বেরিয়ে এসেছে। কাজী নারী নির্যাতন কারা কিছু করতেছে? ইসলাম করতেছে না। আর মুসলমানদের আমাদের বলে কি, আমরা যখন এই নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলি যে তাদের পর্দায় রাখা হোক, ওরা তখন বলে যে নারীদেরকে অবরোধ প্রথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হতেছে। আমাদের বলে এরা হলো রিয়াকশনারি, প্রগতিশীল, গোড়া, মৌলবাদী, ফান্ডামেন্টালিস্ট। আমার কোন কোন রাষ্ট্রীয় নেতা তারা আবার বলেন, আমি ধর্মভীরু, আমি মৌলবাদী নই। মুসলমান, আমাদের যদি তোমরা মৌলবাদী বলো, প্রতিক্রিয়াশীল বলো, আমরা মনে করি মৌলবী সাহেবরা বাংলা বোঝে না, আমরা বাংলা পড়ছি, ইংরেজিও পড়ছি, বুঝি, দাঁত পিছে পিছে গাল যায়, রিয়াকশনারি, প্রতিক্রিয়াশীল।
আমি বলি একবার না দুইবার না, আমরা লক্ষ কোটিবার প্রতিক্রিয়াশীল। আমরা মৌলবাদী, আমরা ঘোড়া, একবার দুবার না কোটিবার। কারণ মৌলবাদী, মৌল শব্দ এসেছে মূল থেকে, মৌল শব্দ কোথেকে এসেছে? মূল থেকে। আমরা গোড়ায় আছি, মূল ধরে আছি। মূল কি? মূল হলো আল্লাহর রাসূল। মূল কি? আল্লাহ এবং আল্লাহর রাসূল। মূল হলো কোরআন আর হাদিস। তা আমরা গোড়া ধরে আছি, মূল ধরে আছি। আমরা যদি গোড়াবাদী হই, আমরা যদি মূলবাদী হই, তোমরা তো তাহলে আগাবাদী। ডালে ডালে বেড়াও, নিত্য নতুন ফুলের মধু খাইয়ে বেড়াও, ঠিক কিনা? তোমরা আমাদের বলেছো প্রতিক্রিয়াশীল, নিশ্চয়ই লক্ষবার কোটিবার আমরা প্রতিক্রিয়াশীল। ক্রিয়া থাকলেই তো প্রতিক্রিয়া হয়, অ্যাকশন থাকলেই রিয়াকশন হয়। আমাদের ভিতরে আছে ইমানের ক্রিয়া। কি আছে দেখুন? ইমানের অ্যাকশন আছে। তাই ব্লু ফিল্ম, অশ্লীল ছবি, অশ্লীল ম্যাগাজিন দেখলে প্রতিক্রিয়া হয়, জেনা ব্যভিচার দেখলে ক্রিয়া আছে বলে প্রতিক্রিয়া হয়, সেই অর্থে আমরা প্রতিক্রিয়াশীল। আর তোমাদের ইমানের ক্রিয়াও নাই, প্রতিক্রিয়াও নাই, তোমরা তো বেহেশ অর্থাৎ প্যারালাইজ হয়ে গিয়েছো। তোমরা ইমানও নাই, ইমান না থাকলে প্রতিক্রিয়া হবে কেন? হইতে পারে জোরে গল, জোরে বলেন হতে পারে? সুতরাং মেয়েদেরকে আজ ইসলাম তাকে চাকরির সুযোগ দিয়েছে, মেয়েরা চাকরি করতে পারবে, মেয়েরা নামাজ পড়তে পারবে, জামাতে নামাজ পড়তে পারবে, ঈদের নামাজ পড়তে পারবে, জুমার মসজিদে যেতে পারবে, ইসলাম অধিকার দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক শ্রেণীর তথাকথিত মৌলবী যারা বলেন তাফসীরের মাহফিলে মেয়ে লোকদেরকেও ডাকা হইতেছে, এটা তাদের কাছে খুব নিন্দনীয় ব্যাপার। আর মেয়ে লোকেরা যখন সিনেমায় যায় তখন কিন্তু হুজুররা নীরব, নিথর। আর মুসলমান, ইসলাম যা বলেছে তার চাইতে বাড়াইও না। আল্লাহর নবীর মসজিদ, মসজিদে নববী, যেখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের নামাজের সওয়াব হয়, সেই মসজিদে আল্লাহর নবী নিজে মেয়ে লোকদের জায়গা সংরক্ষণ করেছেন, সংরক্ষিত করেছেন, একটা দরজা রেখেছেন আল্লাহর নবী নিজে, যে দরজার নাম বাবুল নিসা, মহিলাদের দরজা। সুবহানাল্লাহ। ইসলাম অধিকার দেয়নি তো কে দিয়েছে? নারীদের জন্য মসজিদে নববীতে আলাদা জায়গা সংরক্ষিত, একটা অন্তর জায়গা মেয়ে লোকদের জন্য, যেরকম সুবহানাল্লাহ। মেয়েদের অধিকার ইসলাম দিয়েছে, দেয়নি মার্ক্স, লেনিন, হেগেল, মাও সেতুং, ডারউইন, সমাজবাদী, জড়বাদী, এই কমিউনিজমের লোকগুলি তারাই দেয়। এরা নারীকে চেয়েছে ভোগ করতে, তাই বলেছে ও মহিলারা তোমরা এসো, তোমরা এসো, দু ফুর্তি পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পুরুষ আর নারী সমান শক্তি বাংলাদেশে, আমাদের পাশে এসে দাঁড়াও, পাশে আসলি তো সুবিধা। নাউজুবিল্লাহি মিন যালিক, গ্লাদাও। মেয়েদের জায়গা ভিন্ন, তোমার পাশে নয়। এরা মিছিল করতে গিয়ে মেয়েদেরকে সামনে নেয়, হারাম, লম্পট, নইলে পরে মিছিলে মেয়ে লোক না জানো, মেয়ে লোক কেন রাজনৈতিক মঞ্চের পরে বেহা হয়ে বক্তৃতা করবে? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমারাহুম ইমরা, রাওয়াহুল বুখারী। কোরআন শরীফের পরে সহি কিতাব আকাশের নিচে জমিনের উপরে যদি থাকে তার নাম কি? বুখারী শরীফ। আল্লাহর নবী বলছেন যদি কোন দেশের লোকেরা তাদের জাতীয় সমস্যা সমাধান কোন নারীর হাতে ছেড়ে দেয়, সে জাতির কল্যাণ কোনোদিন হবে না। সুতরাং ওরা বলে নারী বেড়ে দাও ময়দান আসুক, 50-50 করতে গিয়া রাস্তায় নামাই দিয়েছে পাথর ভাঙার জন্য। আমি ওই যখন মেয়ে লোকদের দেখি রাস্তায় পাথর ভাঙে, তখন আমি বলি যে ঠিক আছে ভাঙে, সমান অধিকার যখন চাইছো, ইসলাম যা দিয়েছে তার চাইতে বেশি, এরপর রিক্সা চালাবা, সমান অধিকার, সাম্পানে উঠবা, সাম্পান চালাইবা, সুবেরি গাছ উঠে সুবেরি পারবা, কিন্তু তুমি মায়ের জাত, তোমাকে আল্লাহ এভাবে ইজ্জত নষ্ট করতে চাইনি, তুমি মায়ের দা, তুমি শ্রদ্ধার পাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের কাছে একজন এসে বলছে হুজুর খেদমত করবো কার? হুজুর কার? তোমার মায়ের। তারপর কার? তোমার মায়ের। তারপর কার? তোমার মায়ের। তারপর কার? হুজুর বলেন তোমার পিতা। মায়ের কথা কয়বার বললে? আমার মায়ের জাতিরা, আমার বোনেরা, তোমাদের ইজ্জত ইসলাম পিতার চাইতে 3 গুণ বাড়ায় দিয়ে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের ইজ্জত নষ্ট করতেছে রুশপন্থীরা, আমেরিকা পন্থীরা, তোমাদের রাস্তায় নামিয়েছে, পুরুষের পাশে চাকরি দিয়েছে। মেয়ে লোক চাকরি করবে কিন্তু তার ভিন্ন কক্ষ হতে হবে, ব্যাংকে চাকরি করবে, কল কারখানা, ক্ষেত, খামার, অফিস, আদালত,
প্রয়োজন বলে মেয়ে লোক চাকরি করতে পারবে, কিন্তু তার ভিন্ন ক্ষেত্র হতে হবে, পুরুষের সাথে কোনো সম্পর্ক থাকবে না। ঠিক বলছি নাকি? আজকের যত গার্মেন্টস ফ্যাক্টরি হয়েছে বাংলাদেশে, আমি এগুলিকে আল্লাহর গজব বলে মনে করি। নারীদেরকে শ্রমিক হিসাবে বেশি করে নিয়েছে, কেন আমরা জানি, এই পুঁজিবাদী লোকগুলি নারীর লেবারটা চিপ, খুব কম পয়সায় ওরা হরতাল করতে নামতে পারে না, ওরা বস্তিরা করতে পারে না, সেই জন্য কম দামে মেয়ে লোক গুড়িয়ে নিয়ে গার্মেন্টসে ভর্তি করা হয়েছে, হাজার হাজার নারীদের পর্দা লুণ্ঠন করা হয়েছে, এগুলো জেলা বিচারের আড্ডায় পরিণত হয়ে গেছে। সুতরাং নারীর কর্মক্ষেত্র আলাদা হতে হবে। থেকে কথা বলছি, ওলামা কেরাম হাজার হাজার আছে, বলুন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিহাদের ময়দানে যান নাই, 6 লক্ষ হাদিসের হাফেজা, 30 পারা কোরআনের হাফেজা, বিদুষী মহিলা, গোটা বিশ্বের সমস্ত মোমেনের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছে। শুধু তাই নয়, জিহাদের ময়দানে গিয়ে মুসলিম মহিলারা আহত সৈনিকদেরকে ব্যান্ডেজ করেছে, ফার্স্ট এইডের কাজ করেছে, তারা মহিলারা প্রয়োজন বোধে সমস্ত কাজ করেছে। সুতরাং মেয়েরা চাকরি করতে পারবে, সব পারবে, কিন্তু কোন মেয়ে লোক মুসলমান দেশে পুলিশ বানাইয়া প্রেসিডেন্টের সামনে নেতাদের সামনে তাই ফিট জামা গায়ে দিয়ে লেপ রাইট করবার অধিকার দেওয়া হয় নাই। মহিলা পুলিশ হয়, মহিলা পুলিশের দরকার কি? আমি এয়ারপোর্টে একদিন জিয়াউর রহমান সাহেবের সময় এক মহিলা পুলিশের সাথে দেখা, আমি বললাম মা তুমি পুলিশ হয়েছো কেন? কয় যে জাতীয় সম্পদ হেফাজত করার জন্য। আমি বললাম মা আল্লাহ তোমার যে সম্পদ দিছে তাই হেফাজত করতে তো 10টা পুলিশ লাগে কমসে কম, তুমি জাতীয় সম্পদ হেফাজত করবা? মহিলা পুলিশ প্রয়োজন, কোথায় প্রয়োজন? মহিলা পুলিশ প্রয়োজন, মহিলা চোর তার দেহ তল্লাশির জন্য, তার ফিজিক্যাল টর্চারের যদি প্রয়োজন হয় তাহলে সেখানে মহিলা পুলিশ লাগবে, বিদেশ থেকে আগত মহিলা দাসী দেহ তল্লাশির জন্য মহিলা পুলিশের প্রয়োজন, লেপ্রাইজ করার জন্য, চোর ধরার জন্য। নারীর স্বতন্ত্র ক্ষেত্র, ইজ্জত আর সম্মানের ক্ষেত্র দিয়েছে ইসলাম। যারা বলেন কে দিয়েছে? ইসলাম। আমি তাই আমার মামনদেরে বলবো আপনাদের অধিকার আপনারা আদায় করে নিন, কোন মিছিল আপনারা যাবেন না হারাম। মেয়েরা যদি মিছিলে বের হয়, যদি দরকার হয় বোরখা পরিহিতা হয়ে ইসলামের জন্য ময়দানে নামবেন। যদি ডাক আসে জেহাদের তাহলে শুধু নারী নয়, পুরুষ নয়, নারীরাও বোরখা পরে রাস্তায় বেরিয়ে আসবে, যদি প্রয়োজন হয় তাহলে সে ধরনের ডাক আসবে ইনশাআল্লাহ। এছাড়া জায়েজ নাই ঘর থেকে বের হওয়া। আপনাকে সব রকমের অধিকার ইসলাম আপনার জন্য রেখেছে, সুতরাং ইসলামের এই অধিকারগুলি আদায় করবার জন্য, এই অধিকার ভোগ করার জন্য নারীদেরকে ইসলামী বইপত্র পড়ার জন্য আমি অনুরোধ করছি। মেয়েদেরকে আমি বলবো আপনারা আপনাদের সংসারকে ইসলামের দুর্গ বানান, ছেলেপেলেরা যেন ইসলাম আপনার ঘরের ভিতর থেকে ইসলাম যেন শিখতে পারে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ছেলে মেয়েদের ভালো ভালো নাম রাখুন, আজকে নামেরও সর্বনাশ হয়ে গেছে, ছেলের নাম ছয় জিরো, ছেলের নাম নাট, তারপরে স্ক্রু ড্রাইভার, মানে ইংরেজি নাম যা পছন্দ আছে মুখে যা আসে একটা খেয়ে থাকে, তারপরে মেয়ের নাম ছয় আপেল আঙ্গুর বেদানা, নাচে না পড়ে না ওঠে না যা খুশি, ইসলামের নাম রাখুন ভালো হবে, ভালো হবে। ভাইরা আমার, আল্লাহর দেওয়া বিধানকে জমিনে কায়েম করার জন্য মুসলমানদেরকে আজকে সংগ্রামে আসতে হবে। আল্লাহর নবী জিহাদের ময়দানে এসেছিলেন, রক্ত দিয়েছিলেন, নবী আমার মুতার প্রান্তরে রোমকদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, বড় শক্তির সঙ্গে যুদ্ধ করেছেন, যদি প্রয়োজন হয় বাংলাদেশের মুসলমানদেরকেও জিহাদের ময়দানে আসতে হবে, রাজি আছেন? আল্লাহর নবী ঘোষণা করলেন রোমক সম্রাটের বিরুদ্ধে মুতার প্রান্তরে যুদ্ধ হবে, ওরা 3,000 আসতেছে, ওরা 1,00,000 আসতেছে, হুজুর 3,000 মুসলমান তৈরি করলেন, আর ওই 3,000 মুসলমানদের মধ্যে প্রধান সেনাপতি হিসাবে আল্লাহ নবী নাম ঘোষণা করলেন, আমার পালক পুত্র হযরত যায়েদের নাম আমি ঘোষণা করলাম, 2 নম্বরে জাফর বিন আবি তালেব, 3 নম্বরে আব্দুল্লাহ বিন রাওয়াহা, 3 জন সেনাপতির নাম ঘোষণা করলাম, তোমরা বাড়ি গিয়া তোমাদের বিবি বাল বাচ্চার মায়ের কাছে বিদায় সালাম করে আসো। ভাইরা আমার, একই জিহাদের ময়দানে একজন লাগবে মাত্র, একজন সেনাপতি লাগে, কিন্তু সেনাপতির নাম 3 জন বলা হলো, কয়জন? ওই 3 জন বুঝতে পেরেছেন যে আমরা যে জিহাদের ময়দানে যেতেছি জীবনে আর ফিরে আসতে পারবো না, জনমের মতো বিদায় হয়ে যাব। রসুল তো 3 জনের নাম নিয়েছেন, হযরতে যায়েদ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি সালাম দিতে বলেছেন মা বাপকে, আমার আব্বা জানতো আপনি, আপনি আমাকে ওয়াদার করেছেন আমি মেনে নিয়েছি,
আর আবার মা হযরত আয়েশা ঘরের মধ্যে, আমি তাকে সালাম করতেছি, আমার কথা তো তিনি শুনেছেন, আমার তো আর কোনো জায়গায় যাওয়ার দরকার নাই। হযরতে জাফর চলে গেলেন নিজের বাড়ি, বিজের বাড়ি গিয়ে বেগমকে ডেকে বলেন, ও বিবি সাহেবা, আল্লাহর নবী আমার নাম জিহাদের ময়দানে ঘোষণা করেছেন, আমি জিহাদে যেতেছি, আমাকে মাফ করে দিও, একসঙ্গে ঘর গৃহবাস করেছি, তোমার কোনো হক যদি নষ্ট করে থাকি আল্লাহর হস্তে আমারে মাফ করে দিও। বেগম কান্দতেছেন আর বলছেন, ওগো প্রাণের স্বামী, যাদের ময়দানে চলে যান, আমি তো বাধা দিতে পারি না, আল্লাহর নবী অর্ডার দিয়েছেন, তবে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবো, রব্বুল আলামিন আমার স্বামীকে জিহাদের ময়দান থেকে গাজী বানাই আমার কাছে ফিরাইয়া দিও। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারি বের করে স্ত্রীর পিঠের উপরে মৃদু আঘাত করলেন, বললেন, বেগম উল্টা দোয়া করো না, তোমার এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, যেহেতু আল্লাহর নবী আমার নাম দুই নম্বরে ঘোষণা করেছেন, নিঃসন্দেহে আমি শাহাদাত বরণ করব, কোনো সন্দেহ নাই বিবি, তোমার সঙ্গে জনমের মতো দেখা হয়ে গেল, আর দেখা হবে না। বেগম কান্দিব, কোটি কোটি মাসুম বেগুনা বাচ্চারা আব্বা আব্বা বলে চিল্লাচ্ছেন, কান্দতেছে। হযরতে জাফর পিছনের দিকে ফিরে তাকালেন না, বিবিকে সালাম দিয়ে মদিনার দিকে হুজুরের দিকে রওনা করেছেন। ওদিকে আব্দুল্লাহ বিন রাওয়াহা নিজের স্ত্রীর কাছে বিদায় দিতে যাচ্ছেন, এইটা ছিল তার বাসর সজ্জার রাত, ফুল সজ্জার রাত, স্ত্রীর কাছে চলে গেছেন, রুমের মধ্যে স্ত্রী কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রুমের বাইরে থেকে ডেকে বলেন, বেগম সাহেবা, আমি তোমার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা, আল্লাহর নবী আমাকে জিহাদের জন্য যেতে বলেছেন, আমি জিহাদের ময়দানে চললাম, আমি তোমার কাছে বিদায় সালাম দিতেছি, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, আল্লাহর হস্তে তুমি আমারে মাফ করে দিও। বেগম ডাক দিয়া বলে, ওগো প্রাণীর স্বামী, প্রাণ ভরে একটা নজর আপনাকে দেখতে পারলাম না, আপনিও আমাকে একবারও দেখতে পারেন নাই, মেহরবানি করে রুমের ভিতরে আসেন, জনমের মতো আপনার চেহারাটা একবার দেখে নেই, নবী আমার আপনার নাম জিহাদের ময়দানে ঘোষণা করেছেন, আমি তো ফিরায় রাখতে পারবো না। হযরতে জাফর বলেন, আল্লাহর নবী সালাম দিতে বলেছেন তাই আসলাম, নইলে আসতাম না, আমি রুমের ভিতরে ঢুকলে পরে তোমার প্রতি আমার মায়া মহব্বত বেড়ে যেতে পারে। বেগম বলেন, ওগো স্বামী আল্লাহর কসম, রুমের মধ্যে আসতে পরে আমি প্রেম নিবেদন করব না, শুধু চেহারাটা একবার দেখে রাখতে চাই, যদি আপনার চেহারাটা একবার দেখে রাখতে পারি কিয়ামতের ময়দানে এই উদ্দেশ্যে দেখব, যাতে করে কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহর দরবারে আপনাকে যেন আমি স্বামী হিসাবে চিনে নিতে পারি। হযরত আব্দুল্লাহ তিনি বলেন, ও বেগম, তার জন্য আমাকে দেখার দরকার নাই, তুমি যদি ধৈর্য ধারণ করো আর আমাকে যদি মাফ করে দাও, কিয়ামতের দিন যার জন্য জীবন দিতে গেলাম, ওই আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে আল্লাহ পরিচয় করাইয়া দিবেন। 3000 মুসলমান, 1,00,000 কাফিরদের বিরুদ্ধে, রোমানদের বিরুদ্ধে মৌতের প্রান্তরে লড়াইতে লেগে গেলেন। হযরতে যায়েদ অনেকগুলি কাফির নিধন করে শাহাদাত বরণ করলেন। হযরতে জাফর এবার ইসলামের ঝান্ডা নিয়ে অগ্রসর হতেছেন, কাফির বেঈমানেরা ঘেরাও করে ফেলে দিয়েছে, হযরত জাফরের ডান হাতে কোপ দিয়েছে, হাতটা ঝুলে পড়েছে, এবার হযরতে জাফর বাম হাতে তরব তুলে ধরেছেন ঝান্ডা, বাম হাতে কোপ পড়েছে, কর্তৃকে ঝুলন্ত হাত দিয়া ঝান্ডা বুকের সাথে জড়ায় ধরে হযরতে জাফর পাশের সাহাবীকে ডেকে বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, নবীজিকে সালাম বলে দিও, আর বলে দিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা কামড়ায় ধরে উঁচু করে রেখেছিলাম, আল্লাহ নবীকে জানাই দিও, আমার মনে হয়, ও নবীর সাহাবী শুনে নাও, আমার মনে হয় আমি শহীদ হয়ে যাব, যেহেতু আমি এখন আমার নাকির ভিতরে আল্লাহর জান্নাতের সুগ্রাণ পেতেছি। ভাইরা আমার, হযরতে জাফর শহীদ হয়ে গেলেন, হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা হযরতে আবু উবাইদা দুইজনে মিলে চললেন ঝান্ডা ধরার জন্য। যেতে যেতে তারা গিয়ে দেখেন দূরে পতাকা উঠতেছে, মনে মনে ভাবলেন আমরা যাওয়ার আগে পতাকা কে উড়ালো, কাছে গিয়ে দেখেন হযরতে জাফরের হাত পাও কাটা অবস্থায় ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে, দেহ একদিকে পা একদিকে, আর শূন্য মাথাটা খালি মাথায় এক কোণায় পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ায় ধরে উঁচু করে রেখে দিয়েছেন। হযরতে আবু উবাইদা বলেন, হযরত জাফরের হাত পা মাথা মস্তক সব এক জায়গায় করে দাফন করে দিলাম, রাতের বেলায় ঘুমায়া স্বপ্নে দেখি হযরতে জাফর আল্লাহর জান্নাতের ভিতরে উড়ে বেড়াতেছে। আমি জাফরকে জিজ্ঞেস করলাম, জাফর আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছেন? জাফর আমাকে বলেছেন, ওগো আবু উবাইদা, রব্বুল আলামিন জান্নাতের নাজনে আমাত আমারে দিয়া জিজ্ঞেস করেছেন, জাফর আর কি চাও? আমি বলেছি, আল্লাহ কিচ্ছু চাই না, জমিনে আর একবার পাঠাও,
এইবার যদি জমিনে যেতে পারি কাফেরদের বিরুদ্ধে লড়াই করি তোমার দিন কায়েম করবার জন্য, আমার জীবনটা তোমার জন্য আর একবার দিয়ে আসবো। এই জন্য আল্লাহর দেওয়া বিধান ইসলামের আইন ও কানুন কোরআন ও হাদিসকে জমিনের উপরে প্রতিষ্ঠা করার জন্য মুসলমানদের কাজে এগিয়ে আসতে হবে, ইসলামের কাজে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে। রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ্দীনু কুল্লুহু লিল্লাহ। সংগ্রাম করো, লড়াই করো সেই পর্যন্ত যতক্ষণ না ফিতনা দূর হয়ে যায়, মানুষের তৈরি করা আইন কানুন দূর হয়ে যায়, আর আমার দিন পুরাপুরি কায়েম না হয়ে যায়, আমি আল্লাহ তোমার সাথে আছি। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহ মুমিনদেরকে সহযোগিতা করব, সাহায্য করব। বাইরে আমার কিসের ভয় আপনার, আপনার কিসের চিন্তা? আপনি তো সেই মুসলমান যার সম্পর্কে আল্লামা ইকবাল বলেছেন, দশ্ত দশ্ত হ্যাঁ দরিয়া ভি না ছোড়ে হামনে, দশ্ত দশ্ত হ্যাঁ দরিয়া ভি না ছোড়ে হামনে, বহর জুলমত পে দৌড়া দিয়ে ঘোড়ে হামনে। প্রান্তস্ত প্রান্তর, আমরা সেই মুসলমান যারা অন্ধকার রাতে নদীর উপর থেকে ঘোড়া দাপড়িয়ে দিয়ে আফ্রিকার ভূখণ্ডে কলেমার পতাকা উড়িয়েছি, আমরা তো সেই মুসলমান। জোরে কান সুবহানাল্লাহ। সুতরাং তুমি সংকীর্ণ জায়গা নিয়ে তোমার বসবাস নয়, তুমি সাম্প্রদায়িক নও, বরং তুমি হলে আন্তর্জাতিক মুসলমান। কি আন্তর্জাতিক? সাম্প্রদায়িক মুসলমানের দ্বারা অন্য কোন জাতি হতে পারে। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হ্যায় হাম, ওয়তন হ্যায় সারা জাহান হামারা, চীন আমার, আরব আমার, ওই ভারত আমার নহে গো পর, বিশ্বজোড়া মুসলিম আমি, সারাটি জাহানে বেদিছি ঘর, গোটা দুনিয়া আমার, আমি মুসলিম। সুতরাং সমগ্র পৃথিবীকে তুমি শাসিত হতে আসুন, শাসক হতে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও জামানা মে মুআজ্জাজ থে মুসলমান হো কর, আর তুম খার বনে হো তারিখে কুরআন হো কর। আগের জামানার মুসলমানেরা কোরআন কি ইজ্জত করে দুনিয়ার সম্মান পেয়েছিলেন, আর আজকে কোরআন ছেড়ে দিয়ে দুনিয়ার মুসলমান অসম্মানিত হতেছে। সুতরাং পৃথিবীর বুকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে বদ্ধমূল হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, আপনাদেরকে এজন্য কিছু কাজ করতে হবে। দেশের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে, ইসলামী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যভিচার বন্ধ করে দিতে হবে, যৌতুক প্রথা বন্ধ করে দিতে হবে। শহরে আবার দেখা হবে কিনা, হায়াত ও মওতের মালিক আল্লাহ, আমরা কিছুই জানি না যে পরস্পরের সাথে আবার কখনো দেখা হবে কি হবে না, আল্লাহ ভালো জানেন, ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এতক্ষণ এই পাঁচ দিন ধরে কোরআন শরীফের যে কথা শুনলেন, এরপরে আপনাদের এই মনোভাব সৃষ্টি হয়েছে কিনা যে বাংলাদেশের জমিন আল্লাহর, আইন চালু হবে একমাত্র জোরে বলেন কার? তাহলে আপনারা আমরা সবাই মিলে আল্লাহর দিন বাংলাদেশের জমিনে কায়েম করার জন্য শপথ নিতে পারি কিনা? জোরে বলেন পারি কিনা? তাহলে আমার সামনে এই টেবিলে কি দেখতে পাচ্ছেন? কোরআন শরীফ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াতে আকাবা, সেই যে বায়াত নিয়েছিলেন ইসলামের জেহাদের জন্য, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। আমি আজ এই ময়দানে তাফসীরুল কোরআন, ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল থেকে আপনাদের কাছ থেকে আল্লাহর বিধান বাংলার জমিনে প্রতিষ্ঠার লক্ষ্যে বায়াত গ্রহণ করতে চাই। রাজি আছেন? রাজি আছেন? আমার হাতে কি দেখতে পাচ্ছেন? কোরআন শরীফ। সবাই কোরআনের দিকে হাত দুটো বিস্তার করে দেন, এভাবে করে সবাই কোরআন শরীফের দিকে হাত দুটো বিস্তার করে দেন, বলেন আয় আল্লাহ, সবাই বলেন আয় আল্লাহ, তোমার কোরআন শরীফ সামনে নিয়ে আমরা হঠাৎ করছি বাংলার জমিনে তোমার আইন, কোরআনের আইন, নবীর সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য আমার জান, আমার মাল, সব কিছু কোরবানি করব। ইয়া আল্লাহ, আমাদের এই হাত দিয়া জীবনে আর সমাজতন্ত্রকে, কমিউনিজমকে, পাশ্চাত্যের পুঁজিবাদী গণতন্ত্রকে, ধর্মনিরপেক্ষতাকে কোন সহযোগিতা আর করবে না, করবেন আর করবে না। ইয়া আল্লাহ, তোমার কোরআন সাক্ষী আমরা
মুনাফিকি করবে না, মুনাফিকি করবে না। ইয়া আল্লাহ আমাদের হাত দুটি কবুল করে নাও, কবুল করে নাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। বসে যান সবাই, এখন আসুন আমরা মোনাজাত করব। মোনাজাত কবুল হওয়ার শর্ত হলো গুনাহ মাফ চাওয়া, তওবা পড়া। তওবা হলো গুনাহ মাফের দোয়া কবুলের পূর্ব শর্ত। আপনারা সবাই নামাজের কায়দায় বসুন, অথবা আসন করে বসুন, হাঁটু উঁচু করে বসবেন না। সবাই সরে যান, পিছনে চলে যান সবাই। আপনারা বসে পড়বেন, কেউ দাঁড়াবেন না। নামাজের কায়দায় আদবের সাথে বসেন। শাহান শাহ রব্বুল আলামিনের দরবারে আমরা হাত উঠাবো। আমরা সবাই গোলাম, আমরা সবাই কি, আরো জোরে বলুন, আমরা সবাই কি, আমরা সবাই গোলাম, গোলামের বাচ্চা। গোলাম কার গোলাম? আল্লাহর গোলাম। গোলামেরা প্রভুর দরবারে হাত তুলে হাত তুলবে, শাহানশাহ রব্বুল আলামিনের দরবারে হাত তুলবে, অত্যন্ত কাকুতি মিনতির সাথে একাগ্র ভাবে। আপনারা সবাই আমার সাথে পড়েন, মা বোনেরা আস্তে আস্তে পড়ুন, আর আপনারা জোর করে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। আয় আল্লাহ আমি তওবা করিতেছি, জানা অজানা শিরক বিদআত ছোট বড় সব রকমের গুনাহ হতে, ইয়া আল্লাহ তোমার জমিনে তোমার দ্বীন প্রতিষ্ঠার জন্য আমার জান মাল সব কিছু কোরবানি করার মতো ইমানি যোগ্যতা আমাকে দান করো। তওবা ইয়া রব্বি, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দাঁড়ানো মানুষ আমি যদ্দূর দেখতে পাচ্ছি, এদিকে আল্লাহর মেহরবানি সব বসছে, কিছু দুই একজন দাঁড়ানো দেখা যায়, আর এদিকে কিছু আছে, বসেন না। দাঁড়ানো ভাইরা বসেন, কষ্ট হইলেও বসেন। বসে হলো মোনাজাতের আদব, বসে মোনাজাত করেন। সবাই মনটাকে নরম করে এদিকে ওদিকে না তাকিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিজের মনের সব কথা কেঁদে কেঁদে আল্লাহকে বলবেন। হুজুর বলেছেন কান্না না আসে কান্নার ভান করো মোনাজাতের মধ্যে, আল্লাহ ওটা কান্নার মধ্যে ধরে নেবেন। আজকে মোনাজাত বেশ কবুল বলি আমার মনে হয়, আমার মন বলতেছে আজকের দোয়া কবুল হবে। পাঁচ দিন গতি আল্লাহর কোরআন আমরা আলোচনা করেছি, কোরআন আমাদের সামনে, আর আজকে শুক্রবার গেল, আমরা হাত উঠাচ্ছি মাবুদের কাছে, প্রাণ ধরে মন নরম করে আল্লাহর কাছে হাত উঠান। আল্লাহুম্মা আমিন। ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين পাঁচ দিন ধরে কোরআন শরীফের তাফসীরের মাহফিলের আজ শেষ দিনে গভীর রাত্রে আমরা লক্ষ লক্ষ মুসলমান নরনারী গুনার বোঝা মাথায় নিয়া এতিমের মতো কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো তোমার দরবারে ছোট ছোট দুইখানা হাত তুলে ধরেছি। রব্বুল আলামিন এই পাঁচ দিনে আমি তো মানুষ, বলতে গিয়া কোরআন হাদিসের কথা কোনো জায়গায় যদি ভুল করে থাকি আল্লাহ আমারে মাফ করে দিও। রব্বুল আলামিন আমি তো মানুষ, বলতে গিয়া যদি কোন কোরআন হাদিসের তথ্য যদি ভুল বলে থাকি আল্লাহ তুমি আমারে মাফ করে দিও, তোমার বান্দার স্মৃতি থেকে এসে ভুল তথ্য মিটাইয়া দিও। রব্বুল আলামিন আর হক কথা যতগুলি বলার তৌফিক তুমি দিয়েছো আল্লাহ, দরুদ সালাম যা পড়া হয়েছে সবাবটুকুন সরওয়ারে কায়নাত ফখরে দু জাহান রহমাতুল্লিল আলামিন, আয় আল্লাহ তোমার হাবিবের রওজা পাকে পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন হুজুরের সাহাবা সাবিন তাবিন তাবে তাবিন আয় আল্লাহ সিদ্দিকিন সোহাদা আজওয়াজে মুতাহহারাত আল্লাহ যারা বিদায় হয়ে গেছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে রয়েছে আল্লাহ তাদের রুহের পরে সওয়াব পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত উঠাইছি আল্লাহ এর মধ্য থেকে মা বাপ যাদের জন্মের মতো বিদায় হয়ে গেছে কোন হালতে আছে জানি না,
আল্লাহ কবরে যদি আজাব থাকে মেহরবানি করে আজাব মাফ করে দাও। রব্বুল আলামিন জনম দুঃখিনী মা যার বিদায় হয়ে গেছে আল্লাহ, মা নিজে না খাইয়া মুখ থেকে বার করে ছেলে কোলে করিয়া খাওয়াইছে, আয় আল্লাহ ওই জনম দুঃখিনী মা যার বিদায় হয়ে গেছে আল্লাহ কবরে যদি আজাব থাকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। রব্বুল আলামিন আব্বাজান যার বিদায় হয়ে গেল, ছেলেকে বড় করার জন্য কত কষ্ট করেছে, কত মাল খরচ করেছে, কত মিথ্যা সাক্ষী দিয়েছে, কত গুনার কাম করেছে, আল্লাহ ওই বাপজান যার বিদায় হয়ে গেছে আল্লাহ কবরে আজাব থাকলে মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে মা বাপ আমাদের যাদের বেঁচে আছে আল্লাহ হায়াত দারাজ করে দাও, আমাদের মা বাপ যাদের বেঁচে আছে হায়াত দারাজ করে দাও আল্লাহ, হায়াতে তাইবা সেহাতে কুল্লিয়া দান করে দাও আয় আল্লাহ, মা বাপ আমাদের যারা বুড়া বুড়ি হয়ে গেছে আল্লাহ তোমার রহমতের কোলে ঢেকে রাখো। রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা, আয় আল্লাহ তাআলা আমাদের পীর মুর্শিদ আমাদের উস্তাদ ভাই বোন যার যা মারা গেছে প্রত্যেকে জুহুর পরে সব পৌঁছায় দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আজকের মাহফিলের দিকে কুদরতি নজর দিয়ে আল্লাহ তুমি একটু তাকাইয়া দেখো আল্লাহ, লক্ষ লক্ষ নরনারী তোমার দরবারে হাত উঠাইছে আল্লাহ, এই আল্লাহ এই মাহফিলের ভিতরে কত মক্ষর কত জেনাকার কত বেদাবাদি আল্লাহ কত খুনি নানান রকমের আসামি নিয়ে হাত উঠাইছি আল্লাহ, রব্বুল আলামিন আমাদের গুনার দিকে নজর করো না, আমাদের চোখের দিকে আর মুখের কাকুতি মিনতি দেখে আল্লাহ আমাদের জিন্দিগিরি গুনা মাফ করে দাও। আল্লাহ তাআলা মক্ষ আল্লাহ যত রকমের গুনাগার এই মাহফিল হাজির হয়েছে আল্লাহ মেহরবানি করে সকলকে মাফ করে দাও। রব্বুল আলামিন দিন যত শেষ হয়ে যেতে থাকে রাত যত বাড়তে থাকে আল্লাহ দুনিয়ার অফিসগুলি সব বন্ধ হয়ে যায়, দিন শেষে দুনিয়ার সব অফিস আদালত বন্ধ হয়ে যায় আর রাত যত বাড়তে থাকে তোমার রহমতের অফিস ততই কর্মচঞ্চল। আল্লাহ তোমার রহমতের অফিসের দরজা এখন বেশি কর্মচঞ্চল, আল্লাহ রাত এখন দশটা পেরিয়ে যাওয়ার মতো হয়েছে আল্লাহ, গুনাগার বান্দারা হাত উঠাইছি দয়া করে তোমার কুদরতি চোখ দিয়ে একটু তাকাইয়া দেখো আল্লাহ।